শেষ জামানা হবে অত্যন্ত বিপদজনক শেষ জামানা হবে অত্যন্ত ফিতনার জামানা শেষ জামানা হবে মুমিনদের জন্য ঈমান টিকায় রাখার পরীক্ষার জামানা এই জন্য আল্লাহর হাবিব বলেছেন তিরমিজি শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন রাসূল কারীম মহব্বতে আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতি আলান নাসি জামান খুব শিগগিরই এমন এক জামানা আসবে খুব শিগগিরই এমন এক যুগ আসবে আসসাবিরু ফীহি মালা দীনিহি কাল ক্বাবিদি আলাল জামার নবীজি বলেছেন জ্বলন্ত কয়লার উপরে থাকা যতটা না কঠিন হবে ঈমানের উপর থাকা মানুষের জন্য ততটা কঠিন হবে ঈমানের উপর টিকে থাকা শেষ জামানায় অনেক কঠিন হবে আল্লাহর হাবিব বলেছেন সময়টা এত সাংঘাতিক হবে ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা সকালবেলা ঘুম থেকে উঠবে মানুষ ঈমানদার হয়ে সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে শুধু তাই নয় ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা সন্ধ্যাবেলা রাতের বেলা ঈমানদার থাকবে সকালবেলা কাফির হয়ে যাবে অর্থাৎ সকালবেলা মুমিন থাকলে সন্ধ্যায় কাফির সন্ধ্যা বা রাতে মুমিন থাকলে সকালবেলা কাফির ওই জামানা বড় ভয়ঙ্কর জামানা শেষ জামানা হলো ফিতনার জামানা শেষ জামানা হলো অত্যন্ত বিপদজনক শেষ জামানা হলো ঈমান টিকিয়ে রাখার জন্য অত্যন্ত কঠিন সময় ওই সময়টা এমন হবে আল্লাহর নবী বলেছেন এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আসাদুল্লাহিল গালিব শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আন কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বলেছেন রাসূল কারীম পড়েন আমার সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান খুব শিগগিরই মানুষের উপরে এমন এক জামানা আবর্তিত হবে এমন এক যুগ আসবে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ইসলাম শুধুমাত্র নামে মাত্র থাকবে আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে কিন্তু ইসলামের মূল শিক্ষা কোন মুসলমানের জীবনে থাকবে তাকায় দেখেন তো আজকের সমাজের দিকে ইসলাম শুধু নামে আছে মসজিদ মাদ্রাসা ইসলাম সীমাবদ্ধ হয়ে গিয়েছে কিন্তু ইসলাম শিক্ষাঙ্গনে নাই ইসলাম আইন অঙ্গনে নাই ইসলাম আজকে অর্থনৈতিক অঙ্গনে নাই ইসলাম আজকে রাজনৈতিক অঙ্গনে নাই রাষ্ট্রীয় অঙ্গনে ইসলাম নাই নাকি আছে কোরআন দিয়ে মসজিদ চলে ইসলামের আইন অনুযায়ী মসজিদ চলে কিন্তু ইসলামের বিধান অনুযায়ী ফৌজদারি দেওয়ানি দণ্ডবিধি দেওয়া হয় না আল্লাহ তাআলা আমাদের জীবন পরিচালনার জন্য বিধান দিলেন এই বিধানকে আমরা বাদ দিয়ে দিলাম দেওয়ানি দণ্ডবিধি ফৌজদারি দণ্ডবিধি আমরা বানালাম আমরা অ্যাক্ট বানালাম আইন বানালাম সেই আইন দিয়ে আমরা বিচার করছি বলে মানুষের বানানো আইন দিয়ে বিচার হয় বলে দেখা যায় এই বিচার ব্যবস্থার কারণে দিন যত যায় চোর ডাকাতার দুর্নীতি বাস বাড়ে না কমে কিন্তু আপনি আল্লাহর কিতাব অনুযায়ী একটা চুরির বিচার করে দেখেন আল্লাহর কিতাব অনুযায়ী একটা চুরির বিচার করলে এই বিচার দেখে সবগুলো চুর তারের মতো সুজা হয়ে যাবে নবীজি বলেছেন শেষ জামানা খুব ভয়ঙ্কর লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ইসলাম শুধু নামে থাকবে কিন্তু ইসলামের আদর্শ থাকবে না ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু কুরআন শুধু কুরআনের পাতায় লেখা থাকবে কিন্তু কুরআনের কোনো শিক্ষা মুসলমানদের জীবনে থাকবে না সেই জামানা এমন অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন ইয়াকসুরু ফীহিল কুররা সেই জামানায় সেই সময়ে কুরআনের তেলাওয়াতকারী থাকবে ওয়াকবিদুল ইলম ওয়ায়ুকবাদুল ইলম কিন্তু সেই জামানায় কুরআন বুঝে অন্য রেওয়ায়েতে এসেছে ওয়ায়ুকবাদুল ফুকাহা কুরআনের তেলাওয়াতকারী থাকবে কিন্তু কুরআন বুঝে এমন মানুষের সংখ্যা কমে যাবে আমাদের দেবিদ্বারে কুরআন তেলাওয়াত জানে এমন মানুষের সংখ্যা বেশি নাকি কুরআন বুঝে এমন মানুষের সংখ্যা বেশি আপনারা কথা বুঝেন নাই আপনাদের দেবিদ্বারে কুরআন তিলাওয়াত জানে এমন মানুষের সংখ্যা বেশি নাকি কুরআন বুঝে এমন মানুষের সংখ্যা বেশি নবীজির কথা মিলে তো আমাদের সাথে
নবীজি বলেছেন শেষ জামানার মানুষ শুধু কোরআনের তেলাওয়াত নিয়ে পড়ে থাকবে কিন্তু কোরআন বুঝবে না মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা তাদের এলাকার মসজিদগুলো থাকবে টাইলস ওয়ালা মসজিদে এসি থাকবে চাকচিক্যময় থাকবে মসজিদগুলো সুন্দর থাকবে কিন্তু মসজিদগুলো মুসল্লি শূন্য হবে ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা হিদায়াত শূন্য হয়ে যাবে তাকায়া দেখেন আমাদের মসজিদগুলোর দিকে আজকে গ্রামের মসজিদও এসি আছে গ্রামের মসজিদগুলো কত সুন্দর আমার নবীর জামানায় মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল পাকা আর আমাদের জামানায় মসজিদ হয়েছে পাকা কিন্তু মুসল্লির অভাবে মসজিদ ফাঁকা এশার নামাজে মানুষ নাই যে এলাকায় ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল হয় প্রধান বক্তা উঠলে জায়গা হয় না কিন্তু ওই এলাকার মসজিদে এশার নামাজে আবার এক কাতারও মানুষ হয় না এগুলো হলো কিয়ামতের আলামত রাত 12টা পর্যন্ত প্যান্ডেল ফিলাপ কিন্তু সকাল বেলা ভোর বেলা ফজরের নামাজে মানুষ হয় 7 জন 8 জন এমন কি মাহফিল কমিটির লোকরা পর্যন্ত ফজরের নামাজে আসে না এগুলো হলো কিয়ামতের আলামত মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা মসজিদগুলো হবে চাকচিক্যময় কিন্তু মসজিদগুলো হবে হেদায়াত শূন্য আল্লাহর নবী আরো বললেন উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা সেই জামানার আলেমরা হবে আসমানের নিচে নিকৃষ্ট সেই জামানার আলেমগুলো এমন হবে সবাই না কিছু সংখ্যক আলেম ফাসেক ফুজ্জারদের পদলে হন করবে ফাসেক ফুজ্জারদের প্রশংসা করবে সামান্য পদ পদবীর আশায় জিলাপি বিরানির আশায় আর সামান্য দুনিয়াবি স্বার্থের আশায় ফাসেক ফুজ্জারদের পাটি পাটিপি করবে অবশ্য এই ধরনের আলেম এখন সমাজে নাই আছে শেষ জামানা অত্যন্ত ভয়ঙ্কর এই জামানা হবে এমন গোটা পৃথিবীতে মুসলমানরা হবেন নিপীড়িত মুসলমানরা হবে নির্যাতিত মুসলমানদের মাথার উপরে শেষ জামানায় জালিম শাসক গোষ্ঠী চাপায়া দেওয়া হবে কথাগুলো কি এই হুজুরের নাকি বড় হুজুরের বড় হুজুরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় তোমরা ঈমান কেমনে বাঁচায়া রাখবা ঈমান বাঁচায়া রাখা বড় কঠিন হবে কারণ শেষ জামানায় নবীজি বলেছেন সায়াকুনু আলাইকুম উমারাউ ইয়াকদুনা লিআনফুসিহিম মা লা ইয়াকদুনা লাকুম শেষ জামানায় এমন কিছু জালিম শাসকের আগমন হবে ওই শাসকেরা নিজেদের ক্ষমতার স্বার্থে সিদ্ধান্ত নেবে তোমাদের স্বার্থে দেশের স্বার্থে জনগণের স্বার্থে ইসলামের স্বার্থে তারা ডিসিশন নেবে না তারা সিদ্ধান্ত নেবে তাদের নিজেদের ক্ষমতার স্বার্থে যেহেতু হাদিসটা গুরুত্বপূর্ণ ওই জন্য আমি হাদিসটা আবার রিপিট করছি নবীজি বলেছেন সায়াকুনু আলাইকুম উমারাউ ইয়াকদুনা লিআনফুসিহিম মা লা ইয়াকদুনা লাকুম খুব শীঘ্রই শেষ জামানায় তোমাদের উপরে এমন শাসকবর্গ আসবে যারা তোমাদের স্বার্থে সিদ্ধান্ত নিবে না সিদ্ধান্ত গ্রহণ করবে তার নিজের ক্ষমতার স্বার্থে এমন এমন ডিসিশন নেবে ইনাসাইতুমুহুম কতালুকুম তোমরা যদি তখন তাদের সিদ্ধান্তের বিরোধিতা করো তারা তোমাদেরকে মেরে ফেলবে ওয়া ইন আতাতুমুহুম আদল্লুকুম আর তাদের সিদ্ধান্ত যদি তোমরা মেনে নাও ঈমান হারা হয়ে যাবা আপনারা আছেন না ঘুমাই গেছেন যেগুলা বলতেছি এই পরীক্ষায় আপনারা কয়েকদিন পরে পড়বেন দিয়া লাইছে কোন দিন দিয়েছেন আপনি আই দেখেন কোন ওয়াজ কোন দিকে মিলাইছে পাবলিক বড় মারাত্মক কিছুদিন আগে আলোচনা চলছে সূরা কসাস থেকে ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআ ওই 4 নম্বর আয়াত থেকে তাফসীর আরম্ভ হয়েছে তো 40 মিনিট পরে একজন নোটিশ দিয়েছে কয় হুজুর রাষ্ট্রবিরোধী এবং রাজনৈতিক কোনো বক্তব্য দিবেন না তো আমি তখন বললাম ওয়াজ হচ্ছে মিশরে ফেরাউন কোথায় আর ওইটা টাইনা নিয়ে আসছি কোথায় পাবলিক বড় মারাত্মক ভাই তা আমি বলি কি আর আমার শ্রোতা বুঝেছে কি নবীজি বলেছেন শোনেন সায়াকুনু আলাইকুম উমারাউ খুব শীঘ্রই তোমাদের উপরে এমন কিছু শাসক
আবির্ভূত হবে ইয়াকদুন আলী আনফুসিহিম তারা নিজেদের জন্য সিদ্ধান্ত নেবে নিজের স্বার্থে মা লা ইয়াকদুন লাকুম তোমাদের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে না তার ক্ষমতা রক্ষার জন্য অর্থনীতি শিক্ষানীতি রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি তার মতো করে সাজাবে ফা ইন আসাইতুমুহুম তুমি যদি তার সিদ্ধান্তের বিরোধিতা করো জেলখানায় ঢুকাবে তোমাকে মেরে ফেলবে নবীজি জেলখানায় ঢুকানোর কথা বলেন না একদম ডাইরেক্ট বলেছেন আলেমদেরকে সাক্ষী রেখে বলছে কতালুকুম মেরে ফেলবে ওয়া ইন আতাতুমুহুম আর যদি তাদের সিদ্ধান্ত মানো তাহলে কি হবে আদাল্লুকুম তাহলে তোমরা ঈমান হারা পথভ্রষ্ট গোমরা হয়ে যাবে কথাটা বোঝার চেষ্টা করেন এদের সিদ্ধান্ত মানলে ঈমান থাকবে না আর না মানলে জীবন দুই দিকেই বিপদ কথা কি বোঝা যায় যুবকরা আসে না ঘুমাই গেছে জালিমদের কথা মানলে ঈমান থাকবে আর না মানলে জীবনও নবীজি কথাগুলো আমাদেরকে বলেন নাই এক বক্তৃতায় সাহাবীদের সামনে বলছিল তো সাহাবীরা তখন প্রশ্ন করেছেন كيف نصنع يا رسول الله صلى الله عليه وسلم এই পরিস্থিতিতে আমরা কি করব আপনার মনের মতো সকল নীতি হবে না আপনি যেমন শিক্ষা চান সেরকম শিক্ষা হবে না আপনি যেরকম আইন চান সেরকম আইন হবে না আপনি যেরকম বিধান চান সেরকম বিধান হবে না হয়তো আপনার চাওয়ার বিপরীতে বিভিন্ন নীতি চলে আসবে এখন আপনি কথা বললে চাকরি থাকবে না কথা বললে জীবন থাকবে না প্রাণনাশের হুমকি আবার মেনে নিলে এটাও ভয় হয় আরে যদি ঈমান না তো দুদিকেই বিপদ মেনে নিলে ঈমান থাকবে না না মানলে জীবন সাহাবীরা বললেন নবীজি তখন আমরা কি করব হয়তো আপনাদের মনেও প্রশ্ন আচ্ছা এই পরিস্থিতিতে যদি পড়ে যায় আমরা কি করব করণীয়টা কি শুনবেন শোনার পরে ঠিক থাকতে পারবেন তো ইনশাআল্লাহ কুলাইতে পারবেন তো নবীজি সাহাবীদেরকে বললেন কি করবা সাহাবীরা শোনো ওই পরিস্থিতিতে যদি পড়ে যাও তাহলে কামা সনা আসহাবু ঈসা ইবনে মারইয়াম ঈসা আলাইহিস সালামের সাথীরা যা করেছিল তোমরাও তাই করবা কার সাথীরা আরো জোরে বলেন ঈসা আলাইহিস সালামের সাথীদেরকে কোরআনে বলে কোরআনুল কারীমে বলা হয়েছে হাওয়ারি আমার নবীর সাথীদেরকে বলা হয়েছে সাহাবী আর ঈসা আলাইহিস সালামের সাথীদেরকে কোরআনে বলা হয়েছে হাওয়ারি নবীজি বলেছেন ঈসা আলাইহিস সালামের সাথীরা যা করেছিল তোমরাও তাই করবা এখন প্রশ্ন হলো হুজুর ঈসা নবীর সাথীরা কি করেছিল শুনেন আমি কেন বলবো নবীজির কথা বলে আমি বললে তো বিপদ কারণ এখন তো কিরামান কাতিবিনের অভাব নাই আগে কিরামান কাতিবিন ছিল দুইজন এখন যে কিরামান কাতিবিন কত আমি নিজেও সংখ্যা জানি না প্যান্ডেলের ভিতরে এত কিরামান কাতিবিন বাইরেও আছে আরো কিরামান কাতিবিন এজন্য আমি কোরআন আর হাদিস দিয়েই বলে যাই তাইলে আর দুষ্টা আমার হইল না সাহাবীরা নবীজিকে বললেন আমরা তখন কি করব নবীজি বললেন ঈসা আলাইহিস সালামের সাথীরা যা করেছিল তোমরা তাই করবা এবার প্রশ্ন হলো ঈসা আলাইহিস সালামের সাথীরা কি করেছিল নবীজি বললেন নুশিরু বিল মানাশির আছেন তো আপনারা নুশিরু বিল মানাশির মানাশির আনা হতো অর্থাৎ করাত ইউতা বিল মিনশার করাত আনা হতো ইউদা ওয়ালা রাসিহা মাথার উপরে করাত রেখে দেওয়া হতো আর জালিমরা তাদেরকে বলতো আমরা যে সিদ্ধান্ত নিয়েছি আমাদের সিদ্ধান্ত তোমরা ঈমান ছাড়ো আমাদের যত জুলুমি নিয়ম আছে সব নিয়ম মানো ঈসা নবীর সাথীদের মাথার উপরে করাত রেখে এর সবসময় তো আবেগে ওয়াজ শুনেন খালি একটু আজকে একটু বুঝেন এরকম মাথার উপরে করাত রেখেছে আর বলেছে শোনো আমার সিদ্ধান্ত মানো যারা বলেছে এরা আলেম না জালেম আরো জোরে বলেন জালেম বলেছে মাথার উপর করাত রাখলাম আমার সিদ্ধান্ত মানো নইলে জীবনের মায়া ছাড়ো নবীজি বলেছেন মাথার উপরে করাত থাকা অবস্থায় সেই লোকগুলো বলেছে তোমরা মাথার থেকে পা পর্যন্ত করাত চালিয়ে দুই টুকরা করে ফেলো তারপরে আমার ঈমান আমার থেকে কেড়ে নিতে পারবা না আল্লাহু আকবার আল্লাহু আকবার
শব্দ وحملوا على الخشب হাদিসটা শেষ করার পরে স্লোগান দিলে ভালো হতো একটু শেষ করি কথা বাকি আছে এখানে وحملوا على الخشب শুধু তাই নয় শুলে চড়ানো হতো শুল বুঝেন তো আপনারা শুলে চড়িয়ে বলা হতো দেখো একটু পরেই জীবন কেড়ে নিব হয় আমাদের সিদ্ধান্ত মানো নইলে জীবনের মায়া ছাড়ো শুলে চড়িয়ে যখন তাদেরকে বলা হতো তারা বলতো জালিমের গোষ্ঠী ঈমানদার একবারই মরে বারবার মরে না মেরে ফেল তারপরেও তোদের সিদ্ধান্ত গ্রহণ করায়া আমাকে ঈমান হারা করতে পারবি না এবার আসেন শেষের অংশটা এই অংশটা আমাকে খুব বেশি প্রেরণা দেয় এত প্রেরণাদায়ক কথা سبحان الله نبي جي بولن موت في طاعة الله خير من حياة في معصية الله الله ربادتو تارو پوري بيچه تاکار چايته الله رانو گوت تارو پوري موري جاوائي انك بھالو موت في طاعة الله خير موت في طاعت الله خير من حیات في معصیت الله اللہ رو بد دتا رو پورے اللہ ناراض ہو بین ای رکم شدن تو میں نے نہیں بیچے تھا کٹ چاہیتے اللہ رانو بد دتا رو پورے مورے جا وامت جنو اون ایک بھالو سبحان اللہ اگا میر پوری کھائے کی بھابے پاش کر بین ای اتر ای حدیث ری بھی تو رے آسنا لائی হয় তো এরকম পরিস্থিতি আসতে পারে যেহেতু এটা শেষ জামানা হাদিসটাও নবীজি শেষ জামানার মানুষদেরকে উদ্দেশ্য করে বলেছেন নবীজি বলেছেন শেষ জামানায় এমন জালিমরা আসবে যারা দিন বিরোধী কুরআন বিরোধী অনেক ডিসিশন নেবে তোমরা তাদের ডিসিশন মানলে ঈমান হারা আর তাদের বিরুদ্ধে গেলে জীবন হারা কোনটা করবা নবীজি বলেছেন ঈসা নবীর সাথীদের মতো তাদেরকে করাত চালিয়ে তাদেরকে মৃত্যুর ভয় দেখিও জালিমরা যেভাবে মাথা নোয়াতে পারে নাই ঠিক তোমরা সেইভাবে ঈমানের জন্য মাথা উঁচু করে থাকবা শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাবা তাও জালিমের সামনে মাথা নত করবা না আল্লাহ এমন ঈমান আমাদেরকে দান করে দাও কোন জামানা নিয়ে আলোচনা হচ্ছে জোরে বলেন আরো জোরে বলেন আসি আমরা কোন জামানায় বাস্তব বাস্তব ওয়াজ হওয়া দরকার যখন যেটা দরকার নবীজি বলেছেন ওই শেষ জামানায় গোটা বিশ্বে গোটা পৃথিবীতে মুসলমানদের পরিস্থিতি কেমন হবে শোনো আল্লাহর নবী বলেছেন يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الأكلة إلى قصعتها ভোজন পাত্রের চতুর্দিকে যেমন ভোজনকারীরা একত্রিত হয় ভোজনের জন্য প্রস্তুত হয় এরপরে তারা যেমন সব খাবারগুলোকে গিলে ফেলে খেয়ে ফেলে ঠিক তেমনিভাবে আখেরি জামানায় ইসলাম বিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকেও গিলে ফেলার চেষ্টা করবে মুসলমানদের উপরে অবর্ণনীয় জুলুম আসবে নির্যাতন আসবে মুসলমানরা কথা বলার স্বাধীনতা হারাবে চলাফেরার স্বাধীনতা হারাবে মুসলমানদের উপরে এমন মুসিবত আসবে নিজের বাড়িতে ঘুমাতে পারবে না নিজের স্ত্রী সন্তানদের সাথে থাকতে পারবে না নিজের এলাকায় থাকতে পারবে না ঈমানের দাওয়াত দেওয়ার কারণে নিজের মাতৃভূমিতে পর্যন্ত থাকতে পারবে না এই রকম কঠিন পরিস্থিতি আসবে এই কথা শুনে সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ জুরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন ওগো আল্লাহর নবী তখন কি মুসলমানদের সংখ্যা কমে যাওয়ার কারণে মুসলমানদের এমন করুণ দশা হবে নাকি নবীজি বললেন না বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর বরং তখন মুসলমানদের সংখ্যা অনেক বেশি হবে সাহাবীরা বললেন সংখ্যা এত বেশি হওয়ার পরেও গোটা পৃথিবীতে মুসলমানরা কেন মার খাবে নবীজি তখন বললেন কারণ হলো ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইসাইল এর কারণ হলো মুসলমানদের সংখ্যা বেশি হলেও ঈমান তখন দুর্বল হয়ে যাবে যার কারণে বন্যার স্রোতে ভেসে যাওয়া খড়কুটার মতো মুসলমানরা দুর্বল হয়ে পড়বে এই কারণে মুসলমানদের অবস্থায় তো করুণ হবে ওয়ালা ইয়ানজি আন্নাল্লাহু মিন সুদুরি আদুউকুম আল মাহাবা
শত্রুদের অন্তর থেকে আল্লাহ মুসলমানদের ভয়ভীতি ভয়ভীতি উঠায় দিবেন ওয়ালা ইয়াকদিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান আর মুসলমানদের অন্তরে শেষ জামানায় ওয়াহান ঢুকিয়ে দেওয়া হবে সাহাবীরা তখন বললেন ওয়ামাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো আল্লাহর নবী শেষ জামানায় মুসলমানদের অন্তরে যে ওয়াহান ঢুকবে আমরা শেষ জামানার মানুষ না আমাদের ব্যাপারে নবীজি বলেছেন আমাদের অন্তরে ওয়াহান ঢুকবে কি ঢুকবে ওয়াহান তো আপনারা বুঝেন নাই সাহাবীরাও বুঝেন নাই বলেছেন নবীজি ওয়াহান কি মাল ওয়াহান নবীজি তখন বললেন ওয়াহান হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত আসেন তো একটু মিলাই আমরা আমাদের সাথে নবীজি বলেছেন ওয়াহান হলো দুনিয়ার প্রতি ভালোবাসা বেড়ে যাওয়া দুনিয়ার স্বার্থের মুখে ছুটে বেড়ানো আর মৃত্যুকে ভুলে যাওয়া মিলায় দেখেন আমার সমাজের দিকে আজকের মুসলমানরা পৃথিবীতে সংখ্যায় বেশি আমাদের পূর্বপুরুষরা গোটা কয়েকজন পূর্বপুরুষ গোটা দুনিয়া শাসন করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়া শাসন করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় মুসলমানদের সংখ্যা ছিল বেশি না এখন মুসলমানের সংখ্যা বেশি আরো জোরে বলেন এখন সংখ্যা বেশি কিন্তু এখন সারা দুনিয়ায় মার খাই আমরা যদি আমাদের হাতে ক্ষমতা থাকতো ফিলিস্তিনে আমাদের ভাই বোনরা মার খেত না কাশ্মীরে আমাদের ভাই বোনরা মার খেত না অর্ধ দুনিয়া শাসন করলেন ওমর রাদিয়াল্লাহু আনহু সংখ্যা কম ছিল কেন কারণ অন্তরের মধ্যে হুব্বুদ দুনিয়া ছিল না অন্তরের মধ্যে দুনিয়ার ভালোবাসা ছিল না খালিদ ইবনুল ওয়ালিদ হে যুবক ভাইরা শোনো খালিদ ইবনুল ওয়ালিদ পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ কমান্ডার পৃথিবীতে দুইজন সেনাপতি পরাজয় কি পরাজয়ের স্বাদ তারা জীবনেও নেয় নাই কয়জন কমান্ডার জীবনে কেউ তাদেরকে পরাজিত করতে পারে কয়জন এদের মধ্যে একজন ইমানদার আর একজন বেঈমান বেঈমানটার নাম হলো মঙ্গোলিয়ান কমান্ডার চেঙ্গিস খান এখানে তরুণ যুবকরা হয়তো চেঙ্গিস খানের নাম শুনেছে মঙ্গোলিয়ান কমান্ডার চেঙ্গিস খান কোনো যুদ্ধে পরাজিত আর ইসলামের এই বীর সিপাহ সালার খালিদ ইবনুল ওয়ালিদ কোন যুদ্ধে তিনি পরাজিত খালিদ ইবনুল ওয়ালিদ তিনি গিয়েছেন দেখেন হুব্বুদ দুনিয়া আর কারাহিয়াতুল মাউতের কথায় এটা চলে এসেছে আমরা এখন মরণকে অনেক ভয় পাই বলবেন কেন চোখের সামনে জুলুম অত্যাচার হচ্ছে কথা বলে না কয় আমার প্রাণের মায়া বেশি যদি মরে যাই কারাহিয়াতুল মাউত আমাদের অন্তরে ঢুকেছে আর আমাদের পূর্বপুরুষরা সংখ্যায় কম হয়ে পৃথিবী ধাপিয়ে বেরিয়েছেন কেন শোনেন কারণটা কি খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে মুসলমানরা গিয়েছে রোমানদের বিরুদ্ধে লড়াই করতে সেই সময়ে রোমান ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এক সাম্রাজ্য রোমান কমান্ডার যুদ্ধের মাঠে খালিদ ইবনুল ওয়ালিদকে ডাক দিয়ে বলল খালিদ তুমি একজন বীর যোদ্ধা তুমি একজন সাহসী আমার কোনো সন্দেহ নাই কিন্তু তুমি কাদেরকে মোকাবেলা করতে এসেছো তুমি কি জানো পৃথিবীর শ্রেষ্ঠ সেনাবাহিনীর বিরুদ্ধে তুমি লড়তে এসেছো আমার রোম বাহিনী পৃথিবীর শ্রেষ্ঠ বাহিনী শ্রেষ্ঠ সেনাবাহিনী আমাদের অস্ত্র হলো পৃথিবীর সেরা অস্ত্র আমাদের যোদ্ধা পৃথিবীর সেরা যোদ্ধা আর আমি তো কমান্ডার আমার ব্যাপারে তো জানোই পৃথিবীর সেরা কমান্ডার তুমি একজন কমান্ডার ভালো যোদ্ধা আমার কোনো সন্দেহ কিন্তু তোমার বাহিনীতে কাদেরকে নিয়ে আসছো গরিব অস্ত্রশস্ত্র তোমাদের ঠিকঠাক মতো নাই আজ রোমান বাহিনীর সামনে কোন সাহসে আসলে তোমার সাথে যারা এসেছে এখানেই তাদের আজকে কবর হবে মানে অবস্থাটা হচ্ছে এমন মানে বাংলাদেশের কোন বাহিনী গিয়েছে আমেরিকার সাথে লড়ার জন্য আর আমেরিকার কোনো কমান্ডার এই কথা খালিদ ইবনুল ওয়ালিদ তখন ভয় পাইয়া যুদ্ধের মাঠ ছেড়ে পালাইছে তাই না জোরে বলেন তিনি তখন কি বললেন কি সুন্দর কথা জিতুকুম মিন কওমিন ইউহিব্বুনাল মাউতা কামা তুহিব্বুনাল হায়া জিতুকুম মিন কওমিন ইউহিব্বুনাল মাউতা কামা তুহিব্বুনাল হায়া তোমরা বেঁচে থাকা যেমন ভালোবাসো পছন্দ করো আমার সাথীরা ঠিক তার বিপরীত ইসলামের জন্য দিনের জন্য মরে যাওয়াকে তারা পছন্দ করে আমাদের পূর্বপুরুষরা তারা দুনিয়াতে বেঁচে থাকার
চাহিদা বেশি ছিল না দিনের জন্য জীবন দেওয়ার স্বপ্ন বেশি ছিল এইজন্য তারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন আজ মুসলমানদের সংখ্যা এত বেশি কেন দুর্বল হবে নবীজি হাদিসে ব্যাখ্যা দিয়েছেন মুসলমানদের অন্তরে হুব্বুদ দুনিয়া দুনিয়ার প্রতি ভালোবাসা ঢুকে যাবে কত যুবক আছে সে তার নেতার কাছ থেকে কিছু সুযোগ সুবিধা পাবে বলে ওই নেতার ইসলাম বিরোধী নীতির পক্ষে গিয়ে নেতার সামনে পিছে সামচামি করে এটার নাম হুব্বুদ দুনিয়া এটার নাম দুনিয়ার প্রতি মোহ দুনিয়ার ভালোবাসায় আল্লাহ ভুলে যাওয়া কষ্ট হচ্ছে নাকি আপনাদের ওয়া কারাহিয়াতুল মউত শেষ জামানার মানুষ মৃত্যু অপছন্দ করবে মরণকে ভয় করবে মৃত্যুকে ভয় পায় বেঈমান কাফির মুশরিক মুনাফিক কারণ ওর জন্য দুনিয়াটা জান্নাত মরে গেলে তার জন্য শাস্তি আছে না নাই এজন্য মরণকে তারা ভয় পায় কিন্তু ঈমানদার মরণকে ভয় পায় না ঈমানদার মরণকে তার জান্নাতে যাওয়ার একটা সেতু মনে করে সুবহানাল্লাহ আমার জাতীয় কবিকে আমি খুব ভালোবাসি কারণ তিনি এত সুন্দর সুন্দর লেখনী আমাদেরকে উপহার দিয়েছেন তিনি কত চমৎকার করে না বললেন উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদি দরজা চাই নিত্য মৃত্যু ভিতরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই লোকটা কোরআন হাদিস কেমন জানতেন আমি জানি না কিন্তু তার লেখনীগুলো এত সুন্দর এত চমৎকার যা কোরআন হাদিসের মূল থিমের সাথে মিলে যায় আল্লাহ তার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও কার কথা বলছি বুঝতে পারছেন তো হ্যাঁ নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম আমি তাকে শুধু জাতীয় কবি বলি না আমার কাছে মনে হয় তিনি বিশ্বকবি কারণ বিশ্বকবি হওয়ার সব কোয়ালিটি তার মধ্যে ছিল তিনি বিদ্রোহী ছিলেন সত্যের পক্ষে আপোষহীন যখন ব্রিটিশরা শোষণ করছে তখন এক কবি লিখলেন তখন আমার অপরাণ যাহা চায় তুমি তাই তাই আর নজরুল তখন বিদ্রোহ করে লিখলেন কারারই লৌহ কপাল ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশাক বেদি এমন কবি তিনি ছিলেন আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আছি আমরা কোন জামানায় এই শেষ জামানায় পৃথিবীতে মুসলমানদের সুদিন আসবে না দুর্দিন আসবে জোরে বলেন তবে এই দুর্দিন আবার থাকবে না দুর্দিন কেটে গিয়ে আবার সুদিনও আসবে সুদিন দিবেন কি গোটা দুনিয়া জুলুম অত্যাচারে ভরে যাবে মুসলমানরা কোণঠাসা হয়ে পড়বে আলেম ওলামা ইসলামের বিজ্ঞজনেরা জুলুমে নির্যাতনে নিষ্পেষিত হয়ে যাবে মুসলমানরা স্বাধীনতা হারিয়ে ফেলবে মুসলমানরা কথা বলার স্বাধীনতা মুসলমানরা চলাফেরার স্বাধীনতা মুসলমানরা দিন পালন করার সকল স্বাধীনতা হারিয়ে ফেলবে গোটা পৃথিবীতে ইসলামের সূর্য অস্তমিত হয়ে যাওয়ার মতো অবস্থা শুরু হয়ে যাবে পৃথিবীর সব দিকে মুসলমানদের আহাজারি আর্তনাদ শুরু হবে সারা দুনিয়ার মুসলমানরা তখন নতুন এক সূর্যোদয়ের অপেক্ষা করবে গোটা দুনিয়াতে আর্তনাদ আহাজারি শুরু হবে আল্লাহ আমাদেরকে তুমি মুক্তি দাও আমাদের জন্য তুমি ত্রাণকর্তা পাঠাও ঠিক সেই সময়ে আল্লাহ তাআলা তাম দুনিয়ার মুসলমানদেরকে এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠিয়ে দিবেন সুবহানাল্লাহ শেষ জামানায় ইমাম মাহদী আসবেন আর ইমাম মাহদী আলাইহিস সালাম যে আসবেন আপনাদের কি কোনো সন্দেহ আছে এখানে অনেক ওলামা মাশায়েক বসে আছেন কিয়ামতের আলামতগুলো দুই প্রকার আলামাতুস সুগরা ওয়া আলামাতুল কুবরা ছোট আলামত আর বড় আলামত ছোট ছোট আলামত প্রায় 130 এর উপরে আছে এর মধ্যে ইমাম মাহদী আসার যতগুলো আলামত হাদিসে বলা হয়েছে হাতে গুনা কয়েকটা আলামত ছাড়া আর সকল আলামতগুলো প্রকাশ হয়েছে কোনোটা প্রকাশিত হয়ে বারবার বারবার প্রকাশিত হচ্ছে কিছু আলামত বাকি আছে যেমন ফুরাত নদীর পানি শুকিয়ে গিয়ে ফুরাত নদী থেকে স্বর্ণের খনি স্বর্ণের খনি উদ্ভাবন হওয়া সেখানে যুদ্ধ হওয়া তৃতীয় বিশ্বযুদ্ধ সামনে হবে মালহামাতুল উজমা বা মালহামাতুল কোবরা গোটা দুনিয়াতে একটা বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে মুসলমানদের বিরুদ্ধে খ্রিস্টানরা লড়বে ইহুদিরা লড়বে আর সেই যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকেই বিজয় দিবেন আরো আসতে পড়েন সুবহানাল্লাহ যুবকরা শোনো তরুণরা শোনো সামনের পৃথিবী ভয়ানক থার্ড ওয়ার্ল্ড ওয়ার তৃতীয় বিশ্বযুদ্ধ অত্যাসন্ন দেখেন না তামাম দুনিয়ায় ইতিমধ্যে যুদ্ধের দামামা বেজে উঠেছে
সামনের সময়গুলো আরো ভয়ঙ্কর হবে গোটা পৃথিবীতে মুসলমান নানির জাতিত হবে এখন পৃথিবীতে মুসলমানরা আরামে আছে না মার খাচ্ছে জোরে বলেন আরামে আছে না মার খাচ্ছে এই রকম দুর্দিনেই আল্লাহ তাআলা ইমাম মাহদি আলাইহিস সালাম কে পাঠাবেন ইমাম মাহদি আমাদের নেতা হয়ে আসবেন আপনাদের কোনো অবিশ্বাস আপনাদের কোনো সন্দেহ আছে না আপনাদের কোনো সন্দেহ আছে এখন পৃথিবীতে এখন পর্যন্ত নিজেকে ইমাম মাহদি বলে দাবি করেছে এই রকম মানুষের সংখ্যাও কিন্তু কম না মোটামুটি অনেকেই তাকে ইমাম মাহদি বলে দাবি করেছে এখন ইমাম মাহদি কে হবেন তিনি কোন বংশে কোন এলাকায় আসবেন কি তার পরিচয় হবে তার মধ্যে কি কোন বা বৈশিষ্ট্য থাকবে সেগুলো কি নবীজি আমাদেরকে জানান নাই জোরে বলেন জানান নাই আমরা শেষ জামানার মানুষ হিসেবে এই সংক্রান্ত জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ কারণ আপনি না জানলে শেষ জামানায় নিজের ঈমান বাঁচাবেন কেমনে তো আসল মাহদি কে ইমাম মাহদি কে তিনি কোথা থেকে কোন বংশ থেকে কোন সময় আসবেন সেগুলো আমাদেরকে জানিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহদি এটা নাম না এটা তার লকব এটা তার উপাধি ইমাম মাহদি আলাইহিস সালামের পরিচয় হাদিসে বর্ণিত হয়েছে আমি ইমাম মাহদি আলাইহিস সালামের ব্যাপারে বর্ণিত হাদিসগুলো অধ্যয়ন করে ইমাম মাহদি আলাইহিস সালামের পরিচয় 10টি পয়েন্টে সুন্দর করে সাজিয়েছি ইমাম মাহদি আলাইহিস সালামের পরিচয় হাদিসের আলোকে শুনেন ইমাম মাহদির পরিচয় হলো মোট 10টি ইমাম মাহদির 10টা বৈশিষ্ট্য তুলে ধরছি নাম্বার 1 এক নাম্বার নবীজি বলেছেন ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদি আমার উম্মতের শেষ জামানায় ইমাম মাহদি আগমন করবেন তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম ইমাম মাহদি আসবেন কোন জামানায় আরো জোরে বলেন কোন জামানায় শেষ জামানায় তিনি আসবেন নাম্বার 2 দুই নাম্বার হচ্ছে তিনি কোন বংশ থেকে আসবেন ইমাম মাহদি কি কুমিল্লার দেবিদ্বারের কোন গ্রামের কোন বংশ থেকে আগমন হবে নাকি কোন বংশ থেকে তার আগমন হবে নবীজি বললেন আল মাহদিউ মিন ইত্রতি মিন ওয়ালাদি ফাতিমা নবীজি বললেন আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সন্তানদের বংশধারা থেকে ইমাম মাহদির আগমন হবে তাহলে ইমাম মাহদি হবেন যিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশের হবেন তিনি অর্থাৎ নবীজির বংশের হবেন তিনি নাম্বার 3 তিন নাম্বার ইমাম মাহদির নাম কি হবে মাহদি তো আগেই বলেছি এটা তার লকব মাহদি আরবি শব্দ অর্থ হলো সুপথ প্রাপ্ত হেদায়াত প্রাপ্ত তাকে সুপথে হেদায়াতের পথে যিনি পরিচালিত করবেন তিনি কি আবার তিনিও মানুষকে হেদায়াতের পথে আহ্বান করবেন এই জন্য তার নাম হলো মাহদি আসল মাহদি যিনি তার বাবার নাম কি হবে তার নাম এবং তার বাবার নাম কি হবে নবীজি বলেছেন লা ইয়াযহাবুদ দুনিয়া لا يذهب الدنيا حتى يبعث الله رجلا من اهل بيتي নবীজি বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার বংশধারা থেকে ইমাম মাহদি আগমন করে দুনিয়া শাসন না করেন তার নাম ঠিকানা কি হবে নবীজি বললেন ইউআতিসমু হুসমি ওয়াসমা আবি ইসমা আবি তার নাম হবে আমার নামে তার বাবার নাম হবে আমার বাবার নামে নবীজি বললেন ইমাম মাহদির নাম হবে আমার নামে নবীজির নাম মুহাম্মদ ইমাম মাহদি হবেন যিনি তার নাম হবে মুহাম্মদ নবীজির বাবার নাম হলো আরো জোরে বলেন আবার বলেন নবীজি বলেছেন আমার বাবার নাম হলো আব্দুল্লাহ ইমাম মাহদির বাবার নাম হবে আব্দুল্লাহ তার মানে ইমাম মাহদির নাম ঠিকানা হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ মনে থাকবে নাম্বার 4 চার নাম্বার ইমাম মাহদির দৈহিক বৈশিষ্ট্য কেমন হবে নবীজি বলেছেন আল মাহদিউ মিন্নি আজলাল জাবহা এই যে ললাট ইমাম মাহদির ললাট তার কপাল হবে প্রশস্ত কপাল হবে উজ্জ্বল নবীজি বলেছেন আকনাল আনফ নাকটা হবে লম্বা এরকম হবে তার দৈহিক গড়ন অত্যন্ত সুন্দর অবয়ব সুন্দর চেহারার মানুষ তিনি হবেন নাম্বার 5 পাঁচ নাম্বার কোন সময়ে তিনি দুনিয়াতে আসবেন কোন পরিস্থিতিতে কোন প্রেক্ষাপটে ইমাম মাহদি আসবেন আল্লাহর হাবিব বলেছেন হিনা ইউমলাউল আরদু কিসতাও হিনা ইউমলাউল আরদু জুলমাও ওয়া জাওরা গোটা দুনিয়াতে যখন জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন
গোটা দুনিয়াতে যখন অন্যায় ও বিচার চলবে ঠিক সেই সময়ে দুনিয়ার অন্যায় ও বিচারকে দূর করে গোটা দুনিয়াতে ইনসাফ কায়েমের জন্য ইমাম মাহদীকে যিনি পাঠাবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি নাম্বার 6 6 নাম্বার ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি যখন দুনিয়ায় আসবেন এসে তিনি কি করবেন আল্লাহর হাবিব বলেছেন ইয়ামলাউল আরদা কিসতাও ওয়াদলা কামা মুলিআত যুলমা ওয়া জাওরা তিনি আসার আগে গোটা দুনিয়ায় যেমন অত্যাচার নির্যাতন ছিল অত্যাচার নির্যাতনকে দূর করে দিয়ে অত্যাচার নির্যাতনের জুলুমের বিপরীতে গোটা দুনিয়ায় তিনি ন্যায় আর ইনসাফ দিয়ে ভরে দিবেন তার মানে ইমাম মাহদী আসার পরে দুনিয়া আর কোন জুলুম থাকবে নাম্বার 7 সাত এরপরে আল্লাহর হাবিব এখানে আরো কিছু কথা বলেছেন ইয়াসকিহিল্লাহুল গায়ব ইমাম মাহদী যখন দুনিয়ায় আসবেন ইমাম মাহদী তো শাসন করবেন কোরআন দিয়ে এইজন্য কোরআনের শাসনের বরকতে আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল হবে ওয়াতাখরুজুল আরদু নাবাতাহা আর সেই রহমতের বৃষ্টির কারণে জমিন থেকে ফল ফসলের সমারোহে ভরে যাবে অভাব থাকবে না খাদ্যের অভাব থাকবে না মানুষের পেটে ক্ষুধা থাকবে না মানুষ অভুক্ত থাকবে না না খেয়ে থাকবে না যেই যেই সমাজের যেই রাষ্ট্রের শাসকগণ যেই সমাজ যেই রাষ্ট্রের নেতাগণ সৎ থাকেন আমানতদার থাকেন সেই সমাজ আর রাষ্ট্রের মানুষ কখনো না খায়া মরে আর যেই সমাজ বা রাষ্ট্রের মানুষ যেই সমাজ বা রাষ্ট্রের শাসক গোষ্ঠী নেতা গোষ্ঠী চোর আর ডাকাত হয় ওই সমাজ ওই দেশে খাদ্যদ্রব্যের দাম বাড়ে ওই সমাজে ওই রাষ্ট্রে অস্থিরতা বাড়ে মানুষের ঘরে খাবার থাকে থাকবে কেমনে কারণ চুরসামারের গোষ্ঠী নিজেরা খাইতে খাইতেই তো শেষ ক্ষমতায় থাকার সময় কতটুকু চুরি করছে ক্ষমতায় থাকাকালীন বোঝা যায় না ক্ষমতা থেকে যাওয়ার সময় বা যাওয়ার পরে বোঝা যায় ঠিক আছে কথা ইমাম মাহদী আলাইহিস সালামের জামানায় মানুষের ঘরে খাদ্যের অভাব থাকবে না অভুক্ত থাকবে না মানুষ না খায়া থাকবে না কারণ ইমাম মাহদী তো চোর ডাকাত দুর্নীতিবাজ নেতার মতো চুরি ডাকাতি কইরা বেগম পাড়ায় তিনি টাকা পয়সা পাচার করবেন না আমানত ঠিকঠাক থাকবে এইজন্য মানুষের মধ্যে অভাব থাকবে না খাদ্যের ঘাটতি থাকবে না ইয়াতিল মাল আসহান ইমাম মাহদীর শাসনটা হবে এমন সুষম বণ্টন নীতি চালু থাকবে যেই সমাজ বা যেই রাষ্ট্রে সুষম বণ্টন নীতি থাকে না ওই সমাজের মধ্যে অভাব লেগে থাকে ওই সমাজ ওই রাষ্ট্র কখনো উন্নত হতে পারে না আমাদের সময়ে আমাদের সমসাময়িক সময়ে কিংবা আমাদের দেশের পরে স্বাধীন হয়েছে এরকম বহু দেশ পৃথিবীতে আছে যারা আমাদের চাইতে আরো ধনী হয়ে গেছে কিন্তু আমাদের দেশে এত সম্পদ থাকার পরেও আমরা কেন তাদের মতো এত সমৃদ্ধ হতে পারলাম না কারণ হলো আমার দেশে আছে যেমন সম্পদের খনি এগুলোকে খাওয়ার জন্য আছে চোর আর ডাকাতের খনি এই চোর ডাকাত গুলোর কারণেই কিন্তু উন্নতি অগ্রগতি সম্ভব হচ্ছে ক্ষমতা পাওয়ার সময় হলফনামায় যে তথ্য সম্পদের 5 বছর পরে সম্পদ বাড়ে যে ব্যক্তি 5 বছর 10 বছর ক্ষমতায় থাকার পরে সম্পদ বাড়ে এইটা আসলে সৎ মানুষ না এইটা হলো অসৎ মানুষ জনগণের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করলে সম্পদ বাড়ে কেমনে আরো কমে যাওয়ার কথা ঠিক কি না আল্লাহর নবী বলেছেন ইয়াতিল মাল সিহাহান ইমাম মাহদীর জামানায় সুষম বণ্টন নীতি থাকবে সাত নাম্বার ইমাম মাহদীর বৈশিষ্ট্য হলো আমরা ক্ষমতার জন্য কত কষ্ট করি ক্ষমতার জন্য আন্দোলন করি ক্ষমতার জন্য আমরা ঘাম ঝড়াই ক্ষমতার জন্য আমরা কত কিছু করি আর বাংলাদেশের কুলাপান আবেগই বেশি ইদানিং একটা ডায়লগ খুব ভাইরাল হয়েছে হ্যাঁ পুলাপাইন আবেগী হয়ে গেছে শোনো কোথায় যে শির্ক করো কোথায় যে আল্লাহর নাফরমানি হয় এটাও বুঝো না ফেসবুকে ইদানিং খুব বেশি দেখছি যুবকরা তরুণরা দিচ্ছে ছাত্ররা দিচ্ছে যে পানি দিয়ে শরীর ভিজলে কাপড় বদলাতে হয় আর ঘাম দিয়ে শরীর ভিজালে ভাগ্য বদলে যায় এরকম একটা ডায়লগ ইদানিং ফেসবুকে খুব দেখা যাচ্ছে বাঙালি তো এমন যেটা পায় ওইটাই ওই বাদাম পাইছে বাদাম নিয়ে পড়ে গেছে
মানে বাঙালি যখন যেটা পায় বাঙালি যখন যেটা পায় সেটা নিয়েই পড়ে থাকে এখন পড়ে আছে এটা নিয়ে যদি ঘাম মানুষের সাথে প্রতারণা না করে যদি ঘাম ঝরাইলেই ঘাম ঝরাইলেই যদি ভাগ্য বদলে যেত বা ঘাম ঝরাইলেই যদি মানুষ সফল হয়ে যেত তাহলে রিকশাওয়ালা ভ্যানওয়ালা ঘাম ঝরায় কম না বেশি জি যারা মাটি কাটে ঘাম ঝরায় কম না বেশি ওই শিপইয়ার্ডে গিয়ে দেখেন যারা শিপে জাহাজে কাজ করে এদের ঘাম ঝরে কম না বেশি আমার বাড়ি সিলেটে গিয়ে দেখেন ওই ভুলাগঞ্জে জাফলঙে যারা পাথর ভাঙে ইট ভাঙে এদের ঘাম ঝরে কম না বেশি পরিশ্রম করতে হবে লাইসালিল ইনসানি ইল্লা মা সা বিনা প্রচেষ্টায় মানুষের কিছু অর্জন হয় না কিন্তু চেষ্টা করলেই শুধু হয়ে যায় না চাইতে হবে কে জোরে বলেন চাইতে হবে কে জানি ইমানের জায়গা ঠিক করো ভাই কিছু একটা পাইলেই কি যে অবস্থা আসলে আমাদের দেশে মানুষকে আমার এক ভাই আমাকে একদিন বলল হুজুর আমাদের দেশে মানুষকে ওয়াজ করে মুসলমান বানানোর চাইতে আগে মানুষকে মানুষ বানানো দরকার আমি বললাম ভাই এই কথাটা কেন বললেন কয় মানুষ হিসাবে তো তার বিবেক আছে বিবেকবান যিনি সুশৃঙ্খল হবেন তিনি এমনটাই তো হওয়ার কথা যেমন একটা গরু একটা ছাগল তার ব্রেইন নাই বিবেক নাই এজন্য দেখা যায় আরেকজনের ধারের খেতে মুখ লাগায় দিছে এই সর সর তাও শুনে না কয়েকটা লাগাইলে তারপরে সরে ও শুনবে কেমনে অর্থ বিবেক ও বুঝে না যে কার খেতে আমি মুখ দিলাম কিন্তু মানুষ তো সম্মানিত হয়েছে কিসের কারণে এই বিবেককে কি আপনি কাজে লাগাবেন না আমাদের মধ্যে আসলে তো শৃঙ্খলা নাই দেখবেন বিমান একটা অবতরণ করলো বিমান ল্যান্ড করলো যারা দেশের বাইরে যাতায়াত করেন এই যে এখানে সুহাগ ভাই আছেন উনি তো নিয়মিত যাতায়াত করেন পাইলট অথবা কেবিন ক্রু বলল সম্মানিত যাত্রীবৃন্দ বিমান পুরোপুরি না থামা পর্যন্ত নিজ নিজ আসনে বসে থাকুন শুধু বিমান যদি ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করতে পারে ওই বিমান চলন্ত অবস্থায় বাঙালি দাঁড়ায় যায় কার আগে কে বেগ নিবে আপনি যদি বলেন মাহফিলে সুশৃঙ্খল ভাবে ঢুকেন তখন আরো সবকিছু ভাঙ্গা ভাঙ্গা ঢুকবে মানে বলবেন একটা করবে আরেকটা তো আমরা অনেক সময় অনেক কিছু বলে ফেলি অনেক সময় অনেক কিছু করে ফেলি কিছুই বুঝি না যেমন অনেক ছেলেরা ফেসবুকে পোস্ট দেয় খাদির মামু বিংরাজ মেম্বার তা আমি একজনকে পাইলাম ধরলাম এই তুমি যেটা লিখছো এটা মানে কি আমি শুনছি তো ভাল লাগছে এই জন্য দিছি বেশিরভাগ মানুষ এইরকম আছে না নাই সে বুঝে না জানে না কেন কোন কথা বলা হচ্ছে কেন কি করা হচ্ছে যেমন 31st নাইটে আতশবাজি ফুটিয়েছে 31st নাইটে অশ্লীলতা বেহায়াপনায় লিপ্ত হয়েছে তাকে যদি জিজ্ঞেস করেন তুমি 31st নাইটে এমন করলা কেন কয়নকে করে তো আমি হিস্ট্রি সে বলতে পারে না যীশু খ্রিস্টের জন্মের 1600 বৎসর পরে 1582 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি গ্রেগরিয়ান ক্যালেন্ডার তৎকালীন রোমান জুলিয়ান ক্যালেন্ডারকে সংশোধন করে গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রচলন করলেন যেটা খ্রিস্টানদের ধর্মীয় চেতনার সাথে সম্পর্কিত যীশু খ্রিস্টের জন্মের বছরকে এক ধরে সাল গণনার শুরু থেকে সেখান থেকে তারা সাল গণনা আরম্ভ করেছে আর 31st নাইটে উৎসব করা তারা এটাকে তাদের একটা ধর্মীয় চেতনার অংশ মনে করে সেটাই মুসলমানরা করছে অবশ্য করবে না কেন নবীজিও বলেছেন শেষ জামানায় এমন কিছু মুসলমান সন্তান পাওয়া যাবে যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইহুদি খ্রিস্টানদের হুবহু অনুসরণ করে চলবে এইটাও ঠিক আবার 31st নাইটে আতশবাজি ফুটে ওইটাও ঠিক যাব কোন দিকে আমরা এজন্য যুবক তরুণদেরকে আমি বলবো ভাই সচেতন হও আল্লাহ আমাদের মধ্যে সচেতনতা পয়দা করে দেন আমিন কষ্ট হচ্ছে আপনাদের না ইমাম মাহদির 7 নম্বর বৈশিষ্ট্যের কথা বলছিলাম আমরা ক্ষমতার জন্য কত কষ্ট করি এত কষ্ট করি দেখেন না মানুষের কাছে ভোট চাইতে 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 ভোটের দিন সকালবেলা চেহারার দিকে তাকাইলে লাগে বেচারা মনে হয় 2 বছর ধরে কিচ্ছু খায় না এত কষ্ট ক্ষমতার জন্য আর ইমাম মাহদী আলাইহিস সালাম তার ব্যাপারে নবীজি বলেছেন ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা মাত্র এক রাতে আল্লাহ তাকে গোটা দুনিয়ার খেলাফতের মালিক বানায়া দিবেন ক্ষমতার জন্য তাকে কোনো কষ্ট করা লাগবে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক আল্লাহ তারে বানাবেন কয় রাতে জোরে বলেন কয় রাতে এক রাত নাম্বার 8
8 নাম্বার ইমাম মাহদী আলাইহিস সালাম তার আত্মপ্রকাশ হবে কাবার চত্বরে তওয়াফরত অবস্থায় কিছু লোকেরা তাকে চিনে ফেলবে ইমাম মাহদী আলাইহিস সালাম কখনোই মানুষের সামনে নিজের পরিচয় তিনি দিবেন না বরং কঠিন সংকটাপন্ন মুহূর্তে কাবার চত্বরে ওই সময় ইমাম মাহদী আলাইহিস সালামকে দেখে লোকেরা চিনে ফেলবে তার হাতে লোকেরা বায়াত গ্রহণ করবে আর তার আত্মপ্রকাশের এই খবর মুহূর্তে গোটা দুনিয়ায় ছড়িয়ে যাবে তখন মাহদী বিদ্বেষী লোকেরা অর্থাৎ ইহুদি খ্রিস্টান এবং মুসলমান নামধারী স্বার্থান্বেষী কিছু মুনাফিক শাসকেরা ইমাম মাহদী আলাইহিস সালামকে হত্যা করার জন্য সেনাবাহিনী পাঠাবে এই কথাগুলো আমার নয় নবীজি বলে গিয়েছেন আল্লাহর হাবিব বলেছেন ইয়াউদু আইদুম বিল বাইত এক আশ্রয় আশ্রিত ব্যক্তি কাবা ঘরে যখন আশ্রয় নেবেন অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালাম কাবা ঘরে যখন আশ্রয় নেবেন ফায়ুবাসু ইলাইহি বাসন তাকে হত্যা করার জন্য একদল বাহিনী প্রেরণ করা হবে ফাইদা কানু বিবাইদাইম মিনাল আরদ খুসিফা বিহিম তাকে হত্যা করার জন্য ওই বাহিনী যখন কাবার চত্বরে যাওয়া তো দূরের কথা মক্কার আশেপাশে যাওয়া তো দূরের কথা বাইদা নামক স্থানে ওই সেনাবাহিনী যাওয়ার পরে ওই সেনাবাহিনীকে মাটির তলায় যিনি ধসায়া দিবেন তিনি কে এখান থেকে আরেকটা শিক্ষা নেন তাহলে ইমাম মাহদী আসল ইমাম মাহদী যিনি তার ক্ষতি দুনিয়ার কেউ করতে পারবে এই পর্যন্ত দুনিয়াতে অনেকেই নিজেকে মাহদী বলে দাবি করেছে যেমন ১৯৮০ সালে আপনারা গুগলে সার্চ করে দেখবেন উইকিপিডিয়াতে এই তথ্যগুলো পাবেন ১৯৮০ সালে কাবার চত্বরে এক লোক হঠাৎ করে তাকে ইমাম মাহদী বলে দাবি করেছিল তার নাম ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি কত সালে ১৯৮০ সালে এই খবর সৌদি গভর্নমেন্ট শোনা মাত্রই ফোর্স পাঠিয়েছে ওই ফোর্স কাবা ঘরের ভিতরে ঢুকে তাকে গুলি কইরা একদম শেষ করে ফেলেছে কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম যিনি আসল মাহদী তাকে হত্যা করার জন্য যদি কোনো বাহিনী পাঠানো হয় কাবার চত্বরে ঢোকা তো দূরের কথা অনেক দূরে থাকতেই বাইদা নামক স্থান নবীজি বলেছেন এখানে যাওয়া মাত্রই গোটা বাহিনীকে মাটির তলায় তিনি ধসাইয়া দিবেন তিনি কে আল্লাহু আকবার কষ্ট হচ্ছে আপনাদের ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের খবর সারা দুনিয়াতে যখন ছড়িয়ে যাবে সর্বপ্রথম খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহী লোকেরা অর্থাৎ তুর্কমেনিস্তান আফগানিস্তান তুর্কমেনিস্তান উজবেকিস্তান এই সকল অঞ্চল থেকে সর্বপ্রথম একদল কালো পতাকাবাহী লোকেরা ইমাম মাহদীর সৈন্য হওয়ার জন্য সবার আগে তার কাছে ছুটে যাবে সুবহানাল্লাহ আমি আপনি আমরা কেউ জানি না ইমাম মাহদীর জামানা আমরা দেখব কিনা এমনও তো হতে পারে আমরা দেখেও যেতে পারি এমনও হয়ে যেতে পারে কি পারে না যদি আমাদের জামানায় আমরা ইমাম মাহদী আগমনের খবর পাই ইমাম মাহদীর সৈন্য হতে আমরা রাজি আছি না নাই নবীজি বলেছেন ফাইদা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলা সালজ নবীজি বলেছেন যদি ইমাম মাহদী আগমনের খবর শুনো ইমাম মাহদীকে যদি তোমরা দেখো নবীজি বলেছেন ওয়ালাউ হাবওয়ান আলা সালজ তাহলে বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহদীর হাতে তোমরা বায়াত গ্রহণ করো যদি ইমাম মাহদীকে আপনারা পেয়ে যান ইমাম মাহদীর সৈন্য হতে কারা কারা রাজি দু হাত তুলে আল্লাহকে দেখান তো মাশাআল্লাহ 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 ঠিক আছে তাকবীর দেওয়া লাগবে না আল্লাহ কবুল করেন বলেন আমিন আমিন আপনাদের কষ্ট হচ্ছে না আপনারা আর ১৫ মিনিট ধৈর্য ধরতে পারবেন তো না আপনাদেরকে ফাইনালি আমি এমন এমন তথ্য দিয়ে শেষের দিকে যাব যাতে করে কিছু হেদায়েত নিয়ে যাওয়া যায় ইনশাআল্লাহ মনোযোগ আছে তো সবার যুবকদের আছে তো ৯টা বললাম ১০ নম্বর পয়েন্ট হলো ইমাম মাহদী দুনিয়াতে আসবেন এক রাতে আল্লাহ তাকে খেলাফতের যোগ্য বানাবেন গোটা দুনিয়া তিনি শাসন করবেন কি দিয়ে আরো জোরে বলেন কত বছর শাসন করবেন আল্লাহর নবী বলেছেন ইয়ামলিকু সাবা সিনি ইমাম মাহদী ৭ বছর দুনিয়ায় রাজত্ব করবে কত বছর আরো জোরে বলেন বাংলাদেশে যে সরকার যখনই ক্ষমতায় আসে সরকার প্রধানদের অফিস কোথায় কুমিল্লায় না ঢাকায় জোরে বলেন ইমাম মাহদী যখন গোটা দুনিয়া শাসন করবেন তার অফিস কোথায় হবে জি
কোথায়? মক্কায়, দামেস্ক, এক একজন এক এক কথা বলতেছেন। দেখছেন, এগুলো জানা দরকার আপনাদের। ইমাম মাহদী আলাইহিস সালামের হেডকোয়ার্টার কোথায় হবে? এই যে একজন ভাই কাছাকাছি গিয়েছেন, এখন জেরুজালেম, ফিলিস্তিন। এখন ফিলিস্তিনে মার খায় কারা? এইটাও কইতে পারলেন না? ফিলিস্তিনে মার খায় কারা? ইমাম মাহদী আসবেন, তার ঘাঁটি, তার প্রধান অফিস ওই ফিলিস্তিনে হবে, যে ফিলিস্তিনকে অসভ্য ইহুদিরা এবং পশ্চিমারা যে ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করে দিতে চায়, এই মজলুম ফিলিস্তিনি হবে ইমাম মাহদীর হেডকোয়ার্টার, এবং ইমাম মাহদীর নেতৃত্বে মজলুম ফিলিস্তিনিরাই আগামীর বিশ্ব শাসন করবে। আপনাদের মনে সন্দেহ আছে? আপনাদের সন্দেহ থাকলে আপনাদের সন্দেহ নেই, আপনারা পুরা থাকেন। এটা বলেছেন বড় হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু যেই ফিলিস্তিন এত নিপীড়িত, এত নির্যাতিত, আগামী পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এই ফিলিস্তিন, শেষ জামানার গুরুত্বপূর্ণ স্পট ফিলিস্তিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এই ফিলিস্তিন। এই ফিলিস্তিনকে বলা হয় নবীদের অঞ্চল, এখানে পৃথিবীর সবচেয়ে বেশি নবী রাসূল এসেছেন। এই ফিলিস্তিনে আছে মসজিদুল আকসা, যেই মসজিদে দুনিয়ার সকল নবী রাসূল নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ, এটা সেই অঞ্চল যেই অঞ্চলকে নবীজি বলেছেন ফিলিস্তিনকে আরদুল মাহশারি ওয়াল মানশার, এটা হবে কিয়ামতের ময়দান। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছে করে না আপনাদের? এই ফিলিস্তিন হচ্ছে শেষ জামানার গুরুত্বপূর্ণ স্পট, গুরুত্বপূর্ণ জায়গা। এই ফিলিস্তিন থেকে আগামীর পৃথিবী শাসন হবে। এখন দেখেন না, তামাম দুনিয়া সকল মিডিয়া চোখ রাখে হোয়াইট হাউসের দিকে। কি হাউস? এটা কোথায়? ওয়াশিংটনে। কোথায়? আমেরিকার। এখন সবাই হোয়াইট হাউসের দিকে তাকায় থাকে। আর শেষ জামানা ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে ওয়াশিংটনের দিকে মানুষ তাকাবে না, মানুষ তাকায় থাকবে ফিলিস্তিনে ইমাম মাহদীর হেডকোয়ার্টার থেকে কোন খবর আসে বলবেন। আর আমেরিকার, আমেরিকার যে সকল লোকেরা সারা দেশে মোড়লগিরি করে, পৃথিবীতে তিনটা অঞ্চল কিয়ামতের আগে থাকবেই না, এগুলো মাটির তলায় চলে যাবে, এগুলো পৃথিবীর মানচিত্রে আর। আমি কি আপনাদেরকে কিচ্ছা কাহিনী শোনাইতেছি? ওয়াজ শুরু থেকে এখন পর্যন্ত সবগুলো কথা কোরআন হাদিস দিয়ে বলে যাচ্ছে। নবীজি বলেছেন কিয়ামতের আগে সালাসাতু খুসুফুন ফিল আরদ, পৃথিবীতে বড় বড় তিনটা ভূমি ধস হবে, মানে ওই অঞ্চলগুলো মাটির তলে। আল্লাহ মনে হয় পারবেন না, আল্লাহর এই ক্ষমতা নাই তো। জি, এখন আমরা জানতে চাইলাম কোন অঞ্চল। নবীজি বলেছেন খাসফুন বিল মাশরিক, পৃথিবীর পূর্ব দিকের কিছু দেশ। ও খাসফুন বিল মাগরিব, পৃথিবীর পশ্চিমের কিছু দেশ। পশ্চিমে কোন দেশ? আরো জুড়ে বলেন। বিশ্ব, এই যুবকরা কোথায়, ছাত্ররা কোথায়? তোমরা বিশ্ব মানচিত্র দেখো না, পশ্চিমে কোন দেশ? আমেরিকা সুদ্ধা, তার আরো কিছু গোলাম দেশ আছে, এগুলা থাকবে না, মাটির তলায় ধসায় দিবেন কি? আল্লাহ পারবেন না তো। আরেকটা আছে ওয়াহাসফুন বিজাজিরাতুল আরব, মধ্যপ্রাচ্যের কিছু আরব দেশ। অবশ্যই পরিণতির জন্য তারা নিজেরাই দায়ী। এই আরব দেশে তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা নির্যাতিত নিপীড়িতদের পক্ষে ভালোভাবে দাঁড়ায় না। আমার মনে হয় এই পরিণতির কারণেই, এই কারণেই মনে হয় হাদিসে এই কথা বলা হয়েছে যে শেষ জামানায় কিয়ামতের আগে আরব উপদ্বীপের অনেক অঞ্চলকে আল্লাহ মাটির তলায় ধসাইয়া দিবেন। আপনাদের সন্দেহ আছে? এই ফিলিস্তিন হচ্ছে শেষ জামানার গুরুত্বপূর্ণ জায়গা, এখানেই ইমাম মাহদীর হেডকোয়ার্টার। আবার ইমাম মাহদী শাসন করবেন জানি কয় বছর? জোরে বলেন। তার শাসন আমলে এখন মুসলমানদের দুর্দিন না সুদিন, দুর্দিন না সুদিন, এই সুদিন চলবে। তার শাসনের শেষের দিকে আবার গোটা দুনিয়ায় মুসলমানদের উপরে ফিতনা চালানোর জন্য আসবে মাসিহুদ দাজ্জাল। মাসিহুদ, এবারে কানা দাজ্জাল আসবে কোন দেশে? বাংলাদেশে। এটাও আসবে কোথায়? জোরে বলেন। দেখছেন ফিলিস্তিন কত গুরুত্বপূর্ণ জায়গা, এখানেই দাজ্জাল আসবে। দাজ্জালের ফুল নেম কি? যেমন আমাদের অনেকের নাম হচ্ছে কবির, এটা তার নিক নেই, ডাক নাম,
কিন্তু পুরা নাম কি কবির আহমদ তো দাজ্জাল এটা তার নামের একটা অংশ তার ফুল নেম হলো মসীহুদ দাজ্জাল দাজ্জালের পুরা নাম কি বলেন তো মসীহুদ দাজ্জাল মসীহুদ দাজ্জাল এখন প্রশ্ন হলো তার নাম মসীহ কেন একজন নবীকেও বলা হয় মসীহ বলেন তো সেই নবীর নাম কি হ্যাঁ মাশাআল্লাহ সবাই বলেন ঈসা নবীকে মসীহ বলা হয় কেন আচ্ছা আমরা ওজুর সময় সব অঙ্গ ধৌত করি আর একটা অঙ্গ মাসেহ করি সেটা কি মাসেহ মানে কি মাসেহ মানে বড় ধৌত করা না অসুবিধা নাই সে তো কথা বলছে অ্যাকটিভ ছেলে মাশাআল্লাহ মাসেহ মানে ধৌত করা নয় মাসেহ মানে মোছা মাসেহ মানে কি মোছা ওজুর সময় আমরা মাথা কি করি তায়াম্মুমের সময় কি করি অঙ্গ প্রত্যঙ্গ মসীহ মানে মুছে দেওয়া ঈসা আলাইহিস সালামকে মসীহ বলা হয় কেন জানেন অন্ধ ব্যক্তির চক্ষুকে মুছে দিতেন আল্লাহ তার চক্ষু ভালো করে দিতেন সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালামকে মসীহ বলা হয় কেন কুষ্ঠরোগ ছিলেন তো আপনারা ঈসা আলাইহিস সালামের কাছে কুষ্ঠরোগী আসলে এরকম হাত বোলায়া মুছে দিতেন আল্লাহ কুষ্ঠরোগ ভালো করে দিতেন সুবহানাল্লাহ এজন্য তাকে বলা হয় এখন প্রশ্ন হলো হুজুর দাজ্জালকে কেন মাসিহ বলা হয় সেও কি এরকম হাতায়া টাতায়া কিছু করবে নাকি না মাসিহ শব্দের অর্থ হলো মুছে ফেলা মুছা দাজ্জালের একটা চোখ থাকবে একটা চক্ষু মুসা এটা দুই চোখা না এটা কয় চোখা জোরে বলেন তার নাম মাসিহ কেন কারণ সে এক চোখা তার একটা চোখ মাসিহ মুছে দেওয়া চামড়ার নিচে ঢুকিয়ে দেওয়া থাকবে আর থাকলো কয়টা চোখ ওইটাও ত্রুটি মুক্ত না ত্রুটি যুক্ত ওই চক্ষুটা থাকবে আঙ্গুরের মতো ফুলা দেখতে বাজে লাগবে এক ওইটাও থাকবে একটা থাকবে অন্ধ কানা এই কানা দাজ্জাল তার একটা চক্ষু মুছে দেওয়া কানা আবার মাসিহ শব্দের আরেকটা অর্থ আছে আরবি অভিধানে মাসিহ শব্দের অর্থ হলো ভূপৃষ্ঠে বিচরণকারী এই দাজ্জালকে আল্লাহ তাআলা গোটা দুনিয়াতে ঘুরে ঘুরে ফিতনা চালানোর জন্য গোটা দুনিয়া সফরের অলৌকিক শক্তি দিবেন এইজন্য তার নাম হলো মাসিহ মানে ভূপৃষ্ঠ বিচরণকারী আর তার আরেকটা নাম হলো দাজ্জাল দাজ্জাল শব্দটি আদ্দাজলু মূলধাতু থেকে এসেছে এর অর্থ হলো ভণ্ড প্রতারক দাজ্জাল কি ভালো মানুষ না ভণ্ড দাজ্জাল ভালো না প্রতারক তাহলে তার নামের অর্থ কি দাঁড়ায় প্রতারক ভণ্ড তার নামের অর্থ দাঁড়ায় ভূপৃষ্ঠ বিচরণকারী ভণ্ড তাহলে মাসিহুদ দাজ্জাল নামের অর্থ হলো ভূপৃষ্ঠ বিচরণকারী না অর্থটা ফুলফিল হয় নাই আরেকটু ফুলফিল করে দেই ভূপৃষ্ঠ বিচরণকারী অন্ধ কানা এখন একদম মাসিহ শব্দের নামটাও মানে অর্থটা ফুলফিল হয়ে আসছে মাসিহুদ দাজ্জাল মানে হলো ভূপৃষ্ঠ বিচরণকারী কানা প্রতারক ভণ্ড মনে থাকবে কষ্ট হচ্ছে আপনাদের এই দাজ্জালের তথ্যটা দিয়ে আমরা শেষের দিকে যাচ্ছি এই দাজ্জালের কিছু বৈশিষ্ট্য আছে দাজ্জাল কিন্তু মানুষের মতোই হবে তবে অস্বাভাবিক আকৃতি থাকবে অস্বাভাবিক আমাদের মতো স্বাভাবিক দানব আকৃতির থাকবে আবার নবীজি বলেছেন আন্নাহু আওয়ার সে হবে কানা সে হবে কি এসে বলবে আমি তোমাদের রব নবীজি বলেছেন সাবধান আলা ইন্নাল মাসিহ আদ-দাজ্জাল আওয়ারুল আইন সাবধান দাজ্জাল হবে অন্ধ সে বলবে সে এসে তোমাদেরকে বলবে সে নাকি তোমাদের রব শুনে রেখো তোমাদের রব তো অন্ধ নন আমাদের রব হলেন সকল প্রকার মানবীয় গুণাবলীর ঊর্ধ্বে সুবহানাল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ আমাদের রব কত সুন্দর আমরা সেটা জানি জান্নাতীরা কিয়ামতের দিন জান্নাত লাভের পরে আল্লাহ বলবেন তোরা খুশি কয় খুশি আল্লাহ বলবেন ওয়ালা দাইনা মাজিদ আরো বেশি কিছু আছে মানুষ বলবে এর চেয়ে বেশি আর কি হইতে পারে এক একটা জান্নাত সর্বনিম্ন জান্নাতের মালিক যে হবে সেও তো দশটা দুনিয়ার সমান জান্নাত পাবে এত বড় জান্নাত যেখানে হুর আছে গিলমান আছে
চাকর বাকর আছে খাওয়া দাওয়ার অভাব নাই ফুর্তির অভাব নাই আল্লাহ বলছেন আরো বেশি জান্নাতীরা মনে মনে বুঝবে বুঝছি যে আল্লাহকে ভয় করে এত কিছু করলাম জান্নাত পাইছি সে আল্লাহকে তো পাই নাই সে আল্লাহকে দেখি নাই আল্লাহকে দেখছেন আপনারা নবীজি জবান খুলবেন আল্লাহ সেদিন তার 70,000 নূরের পয়দা উন্মোচন করে যখন বান্দাদের সামনে আসবেন বান্দা আল্লাহর দিকে তাকায় থাকবে আল্লাহ ও বান্দার দিকে তাকায় থাকবে এভাবে কত সময় চলে যাবে বান্দা টের পাবে না সুবহানাল্লাহ সেই অনুষ্ঠানে আমরা থাকতে চাই কি চাই না আল্লাহ কবুল করেন আমিন দাজ্জালের আরো বৈশিষ্ট্য বলা হয়েছে নবীজি বলেছেন আন্নাহু জাদুস শাব তার মাথার চুলগুলো হবে অস্বাভাবিক কুকরানো নবীজি আরো বলেছেন مكتوب بين عينيه كافر او كفارا তার এই কপালের মধ্যে আরবি তিনটা অক্ষর লেখা থাকবে জোরে বলেন কয়টা কাফ ফার ওয়ফি রিওয়ায়াত উখরا অন্য রিওয়ায়াতে এসেছে কাফির লেখা থাকবে আল্লাহর হাবিব বলেছেন পড়া লেখা জানে না পড়তেও জানে না লিখতেও জানে না এমন মুমিন ব্যক্তি দাজ্জালের সেই কপালে থাকা কাফির লেখা পড়তে পারবে আপনাদের প্রশ্ন হলো হুজুর যে ব্যক্তি পড়তে জানে না সে কেমনে পড়তে পারবে কারণ হলো তার অন্তরের মধ্যে ঈমান থাকার কারণে ঈমানের নূর থাকার কারণে ওই মুমিনের অন্তর দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কি আর কাফির যদি উচ্চ শিক্ষিত হয় ভেলকিতে পড়ে যাবে প্রতারণায় পড়ে গিয়ে দাজ্জালের কপালে থাকা কাফির লেখা সে পড়তে পারবে দাজ্জালের আরো পরিচয় নবীজি দিয়েছেন আন্নাদ দাজ্জালু লা ইউলাদু লাহু দাজ্জালের কোনো বংশ থাকবে না তার কোনো সন্তানাদি হবে না তার কোনো সন্তান থাকবে ফিহি ইতিনাউ দাজ্জাল হবে ঘাউরা ঘাড়তেরা বুঝেন তো আপনারা দাজ্জাল হবে ঘাউরা ঘাড়তেরা আজলাল জাবহা আবার এই দাজ্জাল তার ললাট হবে অস্বাভাবিক প্রশস্ত আল্লাহর নবী আরো বলেছেন আন্নাহু আফহাজ তার দুই পা দুই দিকে ছড়াইয়া দিয়ে হাঁটবে ওই যে মুসলমানে খতনা করানোর পরে খতনা করা ছেলেরা দুই পা দুই দিকে হাঁট দিয়া হাঁটে আপনারা আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষায় কি বলেন না না ওই যে হাঁটে যেমনে ওই হাঁটার স্টাইলকে কি বলে সেগাইয়া সেগাইয়া ওই দাজ্জাল এরকম সেগাইয়া সেগাইয়া হাঁটবে এখানে হাসার মতো কিছু বলি নাই রাস্তাঘাটে এরকম কিছু যুবক দেখা যায় সুস্থ মানুষ তাও দেখা যায় এরকম সেগাইয়া সেগাইয়া দাজ্জালীয় স্টাইলে হাঁটাচলা করে এরকম করা যাবে এই দাজ্জাল তার কি জন্ম হয়েছে নাকি হবে কনফিউশন দাজ্জালের জন্ম হয়ে গেছে নবীজির জামানায় দাজ্জাল ছিল কারণ নবীজি বলেছেন মা মিন নাবিন ইল্লা ওয়াকাদ আনদারা উম্মাতাহুল আহওয়ারাল কাযাব এমন কোন নবী নাই যে নবী তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেন নাই দুনিয়ার প্রথম নবী থেকে শেষ নবী পর্যন্ত সকল নবী রাসূলুল্লাহই তাদের উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন আর দুনিয়া সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত ফিতনা হবে তার মধ্যে ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা দাজ্জালের জন্ম হয়ে গেছে দাজ্জাল কোথায় আছে নবীজি বলেছেন ইন্নাহু ফি বাহরি শামি আও ফি বাহরি ইয়ামান ইয়ামান অথবা শামের অচেনা কোন সাগরে অচেন কোন দ্বীপের মধ্যে দাজ্জাল আছে দাজ্জালের যে জন্ম হয়ে গেছে একটা ঘটনা বললে আপনারা বুঝে ফেলবেন ধৈর্য যদি থাকে তো তিন চার মিনিটে ঘটনাটা কি বলবো ঘটনাটা শোনাবো দাজ্জালের যে জন্ম হয়েছে আর দাজ্জাল যে আছে বন্দি আছে একটা ঘটনা বলবো এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন মহিলা ফাতিমাতু বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন ফজরের আজান আমার কানে যাওয়ার পরে আমি ওযু করলাম নামাজের জন্য আমি ফজরের নামাজে মসজিদে নববীতে গেলাম আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ব আমি সেদিন নারীদের কাতারের সামনের কাতারে থাকলাম আল্লাহর নবীর ইমামতিতে আমি নামাজ শেষ করলাম নবীজি নামাজ শেষ করে সবার সবাইকে লক্ষ্য করে মুচকি হেসে দিয়ে বললেন সবাই বসো তোমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথা আছে আল্লাহর নবী ভাষণ আরম্ভ করলেন সবাইকে উদ্দেশ্য করে বললেন সকল নবীরাই দাজ্জালের ব্যাপারে তাদের উম্মতকে সতর্ক করেছেন আমিও তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করছি আর দাজ্জালের ব্যাপারে আমি যে ঘটনাটা বলতে চাই সেই ঘটনা আমাকে তামিমদারি শুনিয়েছে তামিমদারি পুরা নাম মনে রাখতে না পারলো তামিম মনে রাখা যাবে কি যাবে না এই তামিমদারির ব্যাপারে নবীজি বললেন সে এতদিন খ্রিস্টান ছিল এখন সে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে তামিমদারি
লাখাম এবং জুজাম গোত্রের 30 জনকে সাথে নিয়ে নৌ ভ্রমণে বের হয়েছিল সাগর ভ্রমণে বের হয়েছিল জাহাজে উঠার পরে তারা পথ চলছিল হঠাৎ করে সামুদ্রিক ঝড়ের কবলে সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পড়ে যাওয়ায় দিকভ্রান্ত হয়ে গেল যার কারণে এক মাস অবধি সাগরের তরঙ্গমালায় তারা হেলে দুলে চলতে লাগলো পথ হারিয়ে ফেলল এইভাবে করে এক মাস পরে একদিন সূর্য ডুবার কিছুক্ষণ আগে একটা অচিন দ্বীপে তাদের জাহাজ নোঙ্গর করলো তারা সবাই সেখানে অবতরণ করলো অবতরণ করে তারা হাঁটা আরম্ভ করলো কিছু দূর যেতে না যেতেই বিরাট রকমের একটা অদ্ভুত প্রাণী তারা দেখলো তারা বলল তুমি কি সে তখন বলল আনাল জাসাসা আমি হলাম জাসাসা জাসাসা মানে হলো গুপ্তচর গোয়েন্দা তারা জিজ্ঞেস করলেন এই অচিন দ্বীপে তুমি কার গোয়েন্দাগিরি করো সে বলল সামনে যাও বুঝবা কার গোয়েন্দাগিরি করি তারা আরো সামনে গেলেন যেতে যেতে এক বিরাট দানব আকৃতির ব্যক্তিকে দেখলেন যার হাত হাতের কবজি থেকে নিয়ে এই ঘাড় পর্যন্ত বিরাট শিকল দিয়ে বাঁধা পায়ের টাকনো থেকে হাঁটু পর্যন্ত শিকল দিয়ে জিঞ্জির দিয়ে বাঁধা এই অস্বাভাবিক আকৃতির দানব আকৃতির লোকটিকে দেখে তারা জিজ্ঞেস করলেন তুমি কে তুমি দেখতে এমন কেন তোমার একটা চক্ষুও নাই এত দানব আকৃতির ব্যক্তি তো আমরা কখনো দেখি নাই আর এই অচিন দ্বীপে তোমাকে বাইন্দা রাখলো কে তুমি এখানে কি করো সে তখন বলল আমার পরিচয় জানবা পরে তোমাদের পরিচয় বলো আগে তারা তাদের পরিচয় দিলেন এখানে কেমনে আসলেন সব বললেন তখন সে বলল আমি আমার পরিচয় দিব পরে তোমরা আমার তিনটা প্রশ্নের উত্তর দাও আগে জুড়ে বলেন কয়টা এক নাম্বার সে প্রশ্ন করল বাইসানের খবর আমাকে দাও বাইসানের খেজুর বাগানের খবর বলো তারা বলল বাইসান তো বিরাট শহর বাইসানের খেজুর বাগান সম্পর্কে কেন জানতে চাও সে বলল বলো কারণ আছে আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর বাইসান এটা কোন এলাকা বাইসান এটা ফিলিস্তিনের অঞ্চল ছিল দখলদার ইহুদিরা এখন বাইসানকে দখল করেছে বুঝছেন তো বাইসান কোথায় বাইসানের খেজুর বাগানের খেজুর গাছে কি খেজুর আসে নাকি তারা বলল হ্যাঁ বাইসানের খেজুর বাগানের খেজুর গাছ থেকে এখনো খেজুর আসে মানুষ সেই খেজুর বাগানের খেজুর খায় দুই নাম্বার প্রশ্ন করল তাবারিয়া উপসাগরের খবর আমাকে বলো এই তাবারিয়া উপসাগর এটাও ফিলিস্তিনের অংশ গুগলে বা ইউটিউবে সার্চ করবেন এটার নাম হলো সি অফ গ্যালিলি সি অফ গ্যালিলি এটাকে অসভ্য দখলদার ইসরায়েলের অসভ্য ইহুদিরা ফিলিস্তিনিদের থেকে দখল করে ফেলেছে সে বলল তাবারিয়া উপসাগরে কি পানি আছে তারা বললেন হ্যাঁ তাবারিয়া উপসাগরে এখনো পানি আছে সেই পানি দিয়ে মানুষ চাষাবাদ করে পানি এখনো মানুষ ব্যবহার করে তিন নাম্বার প্রশ্ন করল আমাকে জুগারের ঝর্ণার খবর বলো কিসের ঝর্ণা জুগারের ঝর্ণার খবর বলো ওইটাও ফিলিস্তিনে ওইটাও অসভ্য ইহুদিরা দখল করে রেখেছে সে তখন বলল জুগারের ঝর্ণার খবর বলো তারা বললেন জুগারের ঝর্ণায় এখনো পানি আছে সেই পানি এখনো মানুষ ব্যবহার করে সে বলল ঠিক আছে আমার তিনটা প্রশ্নের উত্তর পেয়েছি তোমরা যেহেতু মক্কার মানুষ আমাকে আরেকটা খবর বলো তো মক্কায় একজন নবী আসার কথা তিনি কি এসেছেন নাকি আসলে এখন কোথায় আছেন কি করেন তারা বললেন হ্যাঁ তিনি এসেছেন এখন মক্কায় নাই হিজরত করে মদিনায় চলে গেছেন সে বলল তিনি কি কোনো যুদ্ধে অবতীর্ণ হয়েছেন নাকি যুদ্ধ করলে কে বিজয়ী হয়েছে তারা বললেন হ্যাঁ ইতিমধ্যে বদর হয়েছে বদরে তিনি বিজয়ী হয়েছেন কয় হ্যাঁ এমনটাই তো হওয়ার কথা যে তার অনুসরণ করবে তারা সফল হবে এবার তারা তাকে বলল তিনটা প্রশ্ন জানতে চেয়েছো এবার বলো তোমার পরিচয় কি আর তিনটা প্রশ্নই বা কেন করলে সে তখন বলল আনা মাসিহুদ দাজ্জাল আমি হচ্ছি মাসিহুদ দাজ্জাল তখন তারা বললেন তো তুমি দাজ্জাল হলে এখানে কি করো সে তখন বলল এখানে আল্লাহ আমাকে অচিন এক দ্বীপে বন্দী করে রেখেছেন কিন্তু খুব শীঘ্রই আল্লাহ আমাকে বন্ধন মুক্ত করে দিবেন এখান থেকে আল্লাহ আমাকে জামিন দিবেন মুক্তি দিবেন তখন তারা জিজ্ঞেস করলেন কখন আল্লাহ তোমাকে মুক্তি দিবেন কখন তুমি দুনিয়ায় আত্মপ্রকাশ করবে কখন তোমাকে গোটা দুনিয়ার মানুষ দেখবে কখন তুমি গোটা দুনিয়ায় ঘুরে বেড়াবে সে তখন বলল ওই যে একটু আগে তিনটা প্রশ্ন করলাম ওই তিনটা প্রশ্নের ভেতরে আমার আবির্ভাবের আলামত আছে তারা বলল বুঝলাম না বুঝাইয়া দাও তখন দাজ্জাল বলল আমি তোমাদেরকে প্রথম প্রশ্ন করেছিলাম বাইসানের খেজুর বাগানের খেজুর গাছে কি এখনো
খেজুর আসে নাকি তোমরা বলেছো হ্যাঁ কিন্তু খুব শিগগিরই বাইসানের খেজুর বাগানের সব খেজুর গাছ মরে যাবে একটা খেজুর গাছও থাকবে না যখন বাইসানের বাগানের খেজুর গাছের আসল খেজুর গাছ থাকবে না তখন আমি দুনিয়াতে আত্মপ্রকাশ করব এখন তো ইউটিউবের জামানা গুগলের জামানা ছাত্র ভাইরা যুবক ভাইরা আসো না আজকে বাড়িতে গিয়া ওয়াজের শেষে মিলায়ে দেখিও বাইসান সম্পর্কে শুধু বাইসান লিখবেন গুগলে উইকিপিডিয়াতে তথ্য আসবে ইউটিউবে সার্চ করবেন বাইসান এই অঞ্চলটাকে ফিলিস্তিনিদের থেকে ওরা দখল করেছে কারা কারা কারণ তাদের নেতার নাম কি এটাও জানেন না তাদের নেতার নাম কি তারা তাদের নেতাকে রিসিভ করার জন্য নেতা আগমনের আলামতের স্থানগুলো তারা আগে থেকেই দখল করে রেখেছে যুবকরা ঘুমায় আছে এরা এগুলো জানেও না ওই বাইসানকে তারা দখল করেছে আর বাইসানের খেজুর বাগানের মূল খেজুর গাছ এখন একটাও নাই এই ইহুদিরা মেক্সিকো থেকে বেশ কিছু খেজুর গাছ এখানে লাগিয়েছে সে বলল দুই নাম্বার প্রশ্ন করলাম সি অফ গ্যালিলি বুহাইরা তবারিয়া উপসাগর সম্পর্কে বললাম তোমরা বলেছো তাবারিয়া উপসাগরে পানি আছে খুব শিগগিরই তাবারিয়া উপসাগরে কোনো পানি থাকবে না যখন পানি থাকবে না তখন আমার আত্মপ্রকাশ হবে দেখেন দাজ্জাল আসার দুই নাম্বার আলামত প্রকাশিত বর্তমানে সি অফ গ্যালিলি তাবারিয়া উপসাগরের পানি কিন্তু শুকায়া যাচ্ছে তিন নাম্বার প্রশ্ন করেছে জুগারের ঝর্ণা সম্পর্কে তারা উত্তর দিয়েছেন জুগারের ঝর্ণায় পানি এখনো আছে সে বলেছে জুগারের ঝর্ণায় খুব শিগগিরই পানি শুকায়া যাবে যখন পানি থাকবে না তখন আমি আসবো দাজ্জাল আসার যে তিনটা আলামত এই তিনটা আলামত কিন্তু প্রকাশিত হয়ে যাওয়ার পথে কথা কি বোঝা যায় দাজ্জাল আসবে না এসে গেছে জন্ম হবে না হয়েছে আত্মপ্রকাশ বাকি আছে দাজ্জাল দুনিয়াতে প্রকাশিত হওয়ার আগে দাজ্জাল তার অনুসারীদের মাধ্যমে ফিতনা ছড়াবে দাজ্জালের অনুসারী কারা প্রশ্ন হলো দাজ্জালের খাসলতের সঙ্গে যাদের খাসলতের মিল আছে এরা হলো দাজ্জালের অনুসারী যেমন দাজ্জালকে আল্লাহ অলৌকিক কিছু ক্ষমতা দিবেন আল্লাহর হাবিব বলেছেন তার এক হাতে থাকবে জান্নাত তার এক হাতে থাকবে জাহান্নাম কিন্তু এটা আসল না ফেক এটা নকল সে মানুষকে বলবে আমার উপর ঈমান আনো আমি জান্নাত দিব আমার উপর ঈমান না আনলে আমার এই জাহান্নামে ঢুকো আল্লাহর হাবিব বলেছেন দাজ্জালের উপর ঈমান না এনে দাজ্জালের ফিতনায় না পড়ে তারা দাজ্জালের দেখানো জাহান্নামের ফেক আগুনে ঝাঁপ দিবে ঝাঁপ দেওয়ার পরে দেখবে ওইটা আসলে জাহান্নাম না ওইটা হলো মুমিনের জন্য জান্নাতের ফুলবাগান দাজ্জাল মানুষকে জান্নাত জাহান্নাম বিলাইয়া বেড়াবে সে বলবে আসো আমার উপর ঈমান আনো আমি জান্নাত দিব দাজ্জাল আসার আগেই দেখবেন দাজ্জাল মার্কা মানুষ বের হয়েছে যারা যাকে তাকে এখন জান্নাত দিয়া বেড়ায় মনে হয় জান্নাতের ঠিকাদার এসে নিয়েছে জান্নাত কি তার বাপের যে সে জান্নাত দিয়ে বেড়ায় কথা কি বোঝা যায় এরা জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি দুনিয়াতে আসার পরে কতদিন তুমি ফিতনা ছড়াবা সব উত্তর নেন এই হাদিসটা সরাসরি বর্ণনা করছেন নবী করিম সাল্লাল্লাহু ওই তামিমদারি তার ৩০ সাথী নিয়ে দাজ্জালের সাথে সাক্ষাৎ হয়েছিল এক অচিন দ্বীপে সে বলল আমি যখন দুনিয়াতে যাব দুনিয়াতে যাওয়ার পরে আমি মোট ৪০ দিন অবস্থান করব জুড়ে বলেন কয়দিন তবে তোমাদের ৪০ দিনের মতো ৪০ দিন নয় দাজ্জালের প্রথম দিনটা হবে এক বছরের সমান জুড়ে বলেন কয় বছর এক দিন এক বছরের সমান তারপরের দুই নাম্বার দিনটা হবে এক মাসের সমান তিন নাম্বার দিনটা হবে এক সপ্তাহের সমান তাহলে ৪০ থেকে তিন গেল বাকি থাকে কত ৩৭ বাদ বাকি ৩৭ দিন হবে নর্মাল স্বাভাবিক দিন এইরকম ফিতনা ছড়াবে মানুষের ইমান কেড়ে নেওয়ার জন্য ফিতনা ছড়াবে ওই দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা তখন পাঠাবেন ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার একজন নবীর এখনো মরণ হয় নাই এখনো মৃত্যু হয় নাই ওই নবীর নাম কি কিন্তু খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালামকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে কিন্তু যেটাকে তারা হত্যা করেছে ওইটা আসলে ঈসা না ওইটা মিসা তারা আছে মিসা নিয়ে আমরা আছি ঈসা নিয়ে
কারণ ঈসা আলাইহিস সালামের সূরত ধরিয়ে আরেক লোককে তারা হত্যা করেছে ঈসা আলাইহিস সালামের সূরত আল্লাহ আরেক লোককে দিয়েছেন তারা ওইটাকে ঈসা মনে করে শুলে চড়িয়ে হত্যা করেছে কিন্তু যাকে শুলে চড়িয়ে হত্যা করেছে ওইটা ঈসা না মিসা ওইটা মিস্টার মিসা কিন্তু আসল ঈসাকে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন তার এখনো মরণ হয় নাই কেন মরণ হয় নাই কারণ ঈসা নবী দোয়া করেছিলেন আল্লাহ শুনেছি আমার পরেই শেষ নবী আসবেন ওই নবীর এত দাম এত মর্যাদা ওই নবীর উম্মতেরও নাকি এত দাম আমাকে তুমি নবী বানিয়ে ফেলেছো আমাকে নবী না বানায়া ওই নবীর উম্মত বানালে ভালো হতো তিনি এই দোয়া যখন করেছেন আল্লাহ দোয়া কবুল করে নিলেন তাকে আল্লাহ মরণ না দিয়ে আসমানে উঠায় রেখেছেন এই কারণে উঠায় রেখেছেন যাতে আল্লাহ তাআলা তার দোয়া কবুলের উপরে তাকে যেন তিনি শেষ নবীর উম্মত বানাতে পারেন এই দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন কে বেশি কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের তাই না এই তো আর দুই থেকে তিন মিনিট ঈসা আলাইহিস সালাম আসবেন কখন যখন দাজ্জালের ফিতনায় মানুষ অতিষ্ঠ দাজ্জাল সব জায়গায় প্রবেশ করবে সারা দুনিয়ায় সফর করবে দুইটা জায়গা আছে না কয়টা জায়গা মক্কা আর মদিনায় ঢুকতে চাইলেই ফেরেশতারা তলোয়ার দিয়ে ভাগায় দেবে যদিও অন্য আরেকটা রেওয়ায়েতে এসেছে মসজিদে তুর আর মসজিদে আকসা এই মসজিদগুলোতেও সে ঢুকতে পারবে এটা অন্য রেওয়ায়েত এছাড়া গোটা দুনিয়ায় ফিতনা চালাবে তাকে কিছু অলৌকিক ক্ষমতা দেওয়া হবে যেমন দাজ্জাল আকাশকে হুকুম করবে বৃষ্টি নাজিল হবে দাজ্জাল মরা মানুষ জিন্দা করবে ওইটাও আসল না ফেক জিনদেরকে মানুষের সুরত ধরায় দেখাবে দেখো আমি মরা মানুষ জিন্দা করতে পারি কারণ দাজ্জাল ভালো না ধোকাবাজ ভালো না ভণ্ড প্রতারণা করবে কিন্তু যেই সকল লোকদের ঈমান থাকবে না দাজ্জালের ফিতনায় পড়বে যাদের ঈমান থাকবে তারা দাজ্জালের ফিতনায় পড়বে না বাঁচায় দিবেন কি দাজ্জাল গোটা দুনিয়াতে ফিতনা চালাবে তার সৈন্য কারা হবে হাদিসে এসেছে দাজ্জালের সৈন্য হবে 70,000 ইহুদি জোরে বলেন তো কত হাজার আর কিছু নারী তার সাথী হবে কোন সব নারী বেঈমান কিছু নারী তার সাথী হবে দাজ্জাল তার 70,000 ইহুদি সৈন্য নিয়ে গোটা দুনিয়াতে তাণ্ডব লীলা চালাবে মুসলমানদের দিশেহারা অতিষ্ঠ হয়ে যাবে একদিন ফজরের নামাজে কোন নামাজে শুনতেছেন আপনারা সিরিয়ার পূর্ব দিকের দামেস্কের সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদ নামাজে ওই দিন ইমামতি করবেন মুসলমানদের খলিফা ইমাম জোরে বলেন ঈসা না ইমাম মাহদী ইমাম মাহদী আলাইহিসসালাম নামাজের ইকামত হবে এমন টাইমে দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে ঈসা আলাইহিসসালাম অবতরণ করবেন আরো আস্তে বলেন সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালামকে দেখে ইমাম মাহদি চিনে ফেলবেন তিনি বলবেন আসেন ইমামতির জায়গা আমি ছেড়ে দিলাম আপনি ইমামতি করেন ইমাম মাহদি আলাইহিস সালাম বলবেন না আপনি মুসলমানদের খলিফা আপনি ইমামতি করবেন আপনি নামাজ পড়ান তিনি পিছনে দাঁড়িয়ে যাবেন ইমাম মাহদি আলাইহিস সালামের ইমামতিতে নামাজ হবে ঈসা আলাইহিস সালাম বলবেন মসজিদের দরজা খুলে সবাই বের হও যে দাজ্জাল তাণ্ডব লীলা চালাচ্ছে তাকে খতমের জন্য আমাকে পাঠিয়েছেন কি মসজিদ থেকে বের হয়ে দেখবেন দাজ্জাল ও তার বাহিনী নিয়ে চলে এসেছে ইমাম মাহদি আর ইমাম মাহদি আলাইহিস সালামের অনুসারীদেরকে হত্যা করার জন্য অথচ দাজ্জাল জানে না ইতিমধ্যে ঈসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন কি লবণ পানিতে রাখলে লবণ কি হয় নবীজি বলেছেন লবণ যেমন পানিতে রাখলে লবণ গলে যায় ঈসা আলাইহিস সালামকে দেখে দাজ্জাল ও গলে যাওয়ার মতো অবস্থা হবে ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্রই দাজ্জাল তার 70,000-এর বাহিনী ফালায়া থুইয়া ঈসা আলাইহিস সালাম বাহিরের অন্যান্যদেরকে বলবেন তোমরা এই 70,000-কে সাইজ করো কথা শুনতেছেন তো এই ইহুদিরা এখন গোটা পৃথিবীতে খুব তাণ্ডব লীলা চালাচ্ছে আল্লাহর নবীর হাদিস ইমাম মাহদির সৈন্যরা এই ইহুদিদের উপর ঝাঁপিয়ে পড়বে এই ইহুদিরা বাঁচার জন্য সেদিন দেয়ালের আড়ালে গাছের আড়ালে লুকাবে সেদিন আল্লাহ তাআলা গাছের জবান দেয়ালের জবানও খুলে দেবে গাছ দেওয়াল দেওয়াল দেয়াল এবং গাছ কথা বলবে হে আল্লাহর সৈন্য ইমাম মাহদির সৈন্য আল্লাহর দিনের মুজাহিদ আমার আড়ালে এক ইহুদি কুখ্যাত ইহুদি আছে তাহলে ধরো আর শেষ কর আল্লাহু আকবার আর ওইদিকে দাজ্জালকে
তারায়া ইমাম মাহদি আলাইহিস সালাম নীতি 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 দাজ্জাল গিয়ে ফিলিস্তিনের বাবে লুদ বাবে লুদ ওখানে গিয়ে ইমাম মাহদি তার সরি ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ধরবে ধরার পরে ওখানেই তারে শেষ করবে এখন প্রশ্ন হলো হুজুর এই বাবে লুদ এইটা কোন জায়গায় এইটাও এইটাও ফিলিস্তিনের অংশ আগে ছিল এখন ফিলিস্তিনে নাই এখন তেল আবিব শহর তেল আবিব চিনেন আপনারা ইসরায়েল এটা সভ্য না অসভ্য জারজ রাষ্ট্র জারজ রাষ্ট্র জোর করে আর কি যেমন আপনাদের সুরনগরে এসে চান্দিনা থেকে এক লোক এই এলাকা এই মাটি এই ভূমি এই জমিন দখল করে সাইনবোর্ড লাগাইছে তারে আপনারা ভূমির আসল মালিক বলবেন না দখলদার বলবেন ইসরায়েলের ইহুদিরা হলো এরকম দখলদার ওই লুদ সিটিকেও তারা ইহুদিরা দখল করেছে এই ফিলিস্তিন হলো আগামী দুনিয়ার কেন্দ্রবিন্দু এখানেই ইমাম মাহদি আসবেন এখানে দাজ্জাল আসবে এখানেই দাজ্জালকে হত্যা করা হবে এখানে ঈসা আলাইহিস সালাম আসবেন এবং এই ফিলিস্তিন হবে আগামী দুনিয়ার শাসনের কেন্দ্রবিন্দু গোটা দুনিয়াতে মুসলমানরা অত্যাচারিত হচ্ছে নিপীড়িত হচ্ছে এই অবস্থা থাকবে না অন্ধকারের পরে যেমন আলো আসে রাত 11টা হয়ে গেছে মানে সকাল হওয়ার সম্ভাবনা বাড়লো না কমলো ঠিক তেমনি ভাবে মুসলমানদের এই দুর্দিন যত বেশি বাড়ছে সুদিন কাছাকাছি চলে আসতেছে ভয় পাবেন না আপনারা শেষ জামানায় যদি ঈমানকে বাঁচিয়ে রাখতে পারেন দেখবেন আগামীর জামানায় ইসলামী যে নেতৃত্ব আসতেছে কুরআনি শাসন আসতেছে সেই কুরআনি শাসনে আপনিও থাকতে পারবেন ইনশাআল্লাহ জন্য আমাদের কাজ হলো শেষ জামানায় নবীজি বলেছেন ঈমান বাঁচিয়ে রাখাটা কঠিন হবে এখন আমাদের সবাইকে ঈমানের প্রতি মনোযোগী হওয়ার দরকার আছে না নাই এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো ভাই ঈমান বাঁচাও সেফটি ফার্স্ট আগে নিজেকে বাঁচাইতে হবে মানুষ বলে না নিজে বাঁচলে বাপেন না নিজে বাঁচলে মানে নিজের ঈমান বাঁচাতে হবে এখন ঈমান হরণ হওয়ার জন্য কিচ্ছু লাগে না এটাই যথেষ্ট ঠিক আছে কথা ঈমান হারানোর অনেক উপাদান আছে যুবকদেরকে তরুণদেরকে ছাত্রদেরকে চাচাদেরকে মা বোন সবাইকে বলছি আমরা শেষ জামানায় আছি আসুন শেষ জামানায় ঈমানের উপরে টিকে থাকার জন্য যা করা দরকার তা করতে হবে ঈমানের উপর টিকে থাকার জন্য এই কুরআনের সাথে থাকতে হবে উলামায়ে কেরামদের সোহবতে থাকতে হবে নিজেদেরকে সব সময় কুরআন সুন্নার পথে রাখতে হবে তবেই আমরা ঈমানের পথে থাকতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ঈমানের পথে অটল রাখুন অবিচল রাখুন আর কত গজল গজলের চাইতে শুনেন আমার কথা রাগ করেন না আপনারা গজল শুনতে চাইছেন কিন্তু ভালো কথা আপনারা আগে যুবকরা গান শুনতে চাইত কিন্তু এখন গজল শুনে এটা ভালো না খারাপ এটা ভালো কিন্তু আমার ভাইরা আমরা মাহফিলগুলোকে যেন দিন শিক্ষার আসর বানাই আমার কথা আপনারা কষ্ট পাইয়েন না বলবেন হুজুর এতক্ষণ ভালো ওয়াজ করছেন শেষ দিকে আপনি গুলা কি বইলা গেলেন কিছু কথা সত্য কথা একটু শুনতে তিতাদিতা লাগে মাহফিলগুলোকে বর্তমানে সার্কাসের মঞ্চ বানিয়ে ফেলা হচ্ছে যেমন মাহফিলগুলিতে চিল্লা চিল্লি লাফালাফি এক ঘন্টার মধ্যে আধা ঘন্টা ইসলামী সঙ্গীত হ্যাঁ ইসলামী সঙ্গীত ভালো আমিও তো ফাঁকে ফাঁকে হয়তো 4-5-6 মিনিট গিয়েছি কিন্তু সেটা ফাঁকে ফাঁকে প্রসঙ্গ কমে কিন্তু মূল লক্ষ্য রাখতে হবে কোরআন আর হাদিসের টেক্সট নসের দিকে এখানে কোরআন হাদিস বেশি বলতে হবে এখন বাংলাদেশে মাহফিলের অবস্থা এইরকম হওয়ার পেছনে বক্তাদের চাইতে মাহফিল আয়োজক আর শ্রোতাদের দোষ সবচেয়ে বেশি কারণ এখানে সার্কাসওয়ালাদেরকে বসাইছে কারা সে নিজে বসে গেছে সে বলছে আমাকে বসান আপনি তো বসাইয়া দিয়েছেন এই পবিত্র মঞ্চগুলোতে আগে আমরা দেখতাম আমার বয়স তো বেশি না যাই হোক ছোটবেলা আমরা দেখেছি আমাদের ওলামায়ে কেরাম কত সুন্দর সুন্দর কথা বলতেন এখন এখানে দেখা যায় হায় 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 কেউ হাসায় কেউ কাঁদায় কেউ লাফালাফি কেউ গান কেউ আবার যুবকদেরকে তরুণদেরকে প্রেম প্রীতি শিখায় এগুলো কি এইসবের জায়গা কথা বলেন না কেন আপনারা ঠিকও কর আর সব আমরাই করি এজন্য আমাদের উচিত হলো আমরা যারা কোরআন হাদিস বলে তাদের কথা শুনব এবং হুজুরদেরকে বিষয় দিব আমরা যে হুজুর আপনি কোরআন দিয়ে আদেশ দিয়ে কথা বলেন যেমন আমি সব সময় চেষ্টা করি নোট সামনে রেখে কথা বলার অনেকে বলে এই হুজুরের সামনে নোট থাকে কেন দেখে দেখে ওয়াজ করে কেন এটা আসলে দেখে দেখে ওয়াজ না এখানে কি আছে আলেম সারা কেউ বুঝবে না কেউ বুঝবে জেরো নাই জবরও নাই কিছু পয়েন্ট এখানে লেখা আছে আমি যখন যে বিষয়ে কথা বলি কিছু পয়েন্ট আমার সামনে থাকে পয়েন্ট সামনে থাকলে কি হয় আমার আলোচনাটা পয়েন্টের বাহিরে যায় না যেমন রাস্তা দিয়ে গাড়ি চালাইলে রাস্তার বাইরে গাড়ি
যায় না কিন্তু কোথাও যদি রাস্তা না থাকে এরকম বলা হয় জমিনে গাড়ি চালান তাহলে দেখা যাবে মাঝে মাঝে হের জমিনে মাঝে মাঝে ওর জমিনে কথা কি বোঝা যায় তো এইজন্য আপনি স্টেজে ওঠার আগে একটা বিষয় নিয়ে পড়াশোনা করেন গবেষণা করেন কিছু পয়েন্ট তৈরি করেন আর তার আলোকে কথা বলেন বর্তমান বাস্তবতা এবং মানুষের প্রয়োজনের আলোকে মানুষকে যে মেসেজগুলো দেওয়া দরকার তার আলোকে পড়াশোনা গবেষণা করে সেই মেসেজ দেন এখন আমাদের দেশে অনেকে বের হয়েছে সে নিজে বিয়ে শাদী করে নাই মানুষটি বিয়ে শাদীর ফজিলত বুঝায় তো এটা যেমন আমার বউ আছে আমার সংসার আছে এখন বিয়ে আর সংসার কি জিনিস এটা আমি ভালো বুঝবো না যে বিয়ে করে নাই হে বুঝবে যার বউ আছে সংসার সে বুঝে না যার বউ নাই সে সংসার বুঝে কথা বলেন না কেন এরপরে দেখা যাচ্ছে এখানে কেউ হুইট আই কুইট কাইট কেউ আছে আবার এক ঘন্টার মধ্যে তিরিশ মিনিট গজল আবার মাহফিলের শ্রোতারা বলছে হুজুর আজান দেন একটু তো মাহফিল কি আজান দেওয়ার জায়গা আজান দিবি এটা কোন ওয়াক্তের আজান আপনি ডেইলি পাঁচবার আজান শুনেন মা গো মা ওই আজান শুনেন আমাদের যায় না আর মাহফিলে আসলে হুজুর আজান দেন তো মুয়াজ্জিন যে আপনার গ্রামের পাঁচবার আজান দেয় ওই আজান কি মজা লাগে না ওই আজান শুনে তো আপনি নামাজে যান না আমার কথা কষ্ট পাইয়েন না আমরা এই মাহফিলগুলোতে মাহফিলগুলোকে বানাবো দিনই শিক্ষার আসর দিনই শিক্ষার যেখান থেকে আমরা কিছু মেসেজ পাবো যেমন আজকে যদি পুরো আলোচনা মনে রাখতে নাও পারেন একটা হাদিস মনে রাখলেও চলবে ওই যে আলোচনার শুরুতে বলেছিলাম শেষ জামানায় এমন কিছু শাসক চাপিয়ে দেওয়া হবে এরা সিদ্ধান্ত নিবে তোমাদের স্বার্থে না নিজেদের ক্ষমতার স্বার্থে এই পরিস্থিতিতে তাদের সিদ্ধান্ত মানলে ঈমান হারা না মানলে জীবন হারা করবা কি অন্তত এই যে হাদিসটা বলেছি এটাও তো আমাদের কাজে লাগতে পারে কি পারে না এরকম আমরা মাহফিল থেকে যদি দুই একটা জিনিসও নিয়ে যেতে পারি এটা হলো সার্থকতা এটা হলো সফলতা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন